নেক্সট যেটা আমরা পড়তে হবে আমাদেরকে সেগুলো কি কি আমরা যে একটু দেখে ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম অর্থাৎ কি কি মেথড আছে এবং কিভাবে সেটার মাধ্যমে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করা হয় সেকেন্ড হচ্ছে যে ন্যাশনাল ইনকাম মাপতে গেলে ভারতে ভারতের মতন দেশে কী কী সমস্যার সম্মুখীন আমরা হই থার্ড হচ্ছে যে ভারতে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কিভাবে ন্যাশনাল ইনকাম মাপার উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমরা দেখব নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনকাম এস্টিমেটস অর্থাৎ আমরা যে বিভিন্ন কথায় কথায় শুনি যে অ্যাডভান্স এস্টিমেট দেন প্রভিশনাল এস্টিমেট রিভাইজ এস্টিমেট এগুলো কি সেগুলো আমরা দেখব দেন তারপরে হচ্ছে সিস্টেম অফ সরি সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস এটা হচ্ছে এস এন এ এটা হচ্ছে এস এন এ এটা কি সেটাও আমরা দেখব সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস আর তারপরে হচ্ছে যে ভারতে দু হাজার জানুয়ারি থেকে নতুন সরকার এসে মেথোডোলজি যে উপায়ে আমরা জিডিপি নির্ণয় করি সেটাতে কিছু চেঞ্জেস নিয়ে এসছে তো সেটা নিয়ে আমরা একটুখানি ব্রিফ দেখে রাখব দেন তারপরে হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এর হিস্ট্রি দেখব কিভাবে এলো এবং লাস্টে হচ্ছে লেটেস্ট ডেটা কি কি আছে আমাদের তো তাহলে চলো আমরা শুরু করি তাহলে প্রথমেই দেখো যে পরীক্ষাতেই বারবার প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে কী কী মেথড রয়েছে তাহলে আমাদের তিনখানা মেথড রয়েছে তাহলে ফার্স্টে কী আছে প্রোডাক্ট মেথড বা আউটপুট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড এটা কি আমরা তিনটে তিনটেরই সেম নাম কিন্তু ভ্যালু অ্যাডেড যেটা সেটা হচ্ছে যে আমরা অলরেডি জিভিএ কি সেটা ইন্টিগ্রেশন পড়া এগ্রিগেটস পড়ার সময় দেখেছি বা বুঝেছি তো প্রোডাক্টের সাথে ভ্যালু এডিটের একটু বেসিক পার্থক্য রয়েছে ঠিক আছে প্রোডাক্টের ক্ষেত্রে আমি কি না যার যেটা মানে ফাইনাল প্রোডাক্ট আমি সেটা ধরবো ইন্টারমিডিয়েটটা ধরবোই না একদমই ঠিক আছে কিন্তু এখানে কি না এখানে আমি শুধুমাত্র ভ্যালু এডিশনটা ধরব তার মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ধরো একজন চাষি সে দু টাকার গম উৎপন্ন করলো এবং সেটা চলে গেল হচ্ছে যে পাউরুটি কারখানায় আটাটা কিনে নিল বা আটার যে আটার পাউরুটি কারখানায় চলে গেল পাউরুটি কারখানায় যখন গেল তো সেখানে সেটার টোটাল ভ্যালু হলো চার টাকার হয়তো পাউরুটি উৎপন্ন হলো তো তাহলে আমি এটা ধরবোই না প্রোডাক্টে আমি শুধুমাত্র এটা ধরবো কারণ এটা যেহেতু ইন্টারমিডিয়েট আমার এটা আমি ধরবো না আর ভ্যালুয়ারিটা কি না ভ্যালু ভ্যালুয়েরিস আমি শুধুমাত্র খুঁজবো তাহলে সেখানে এটাও আমি যোগ করব এবং এটাতে ভ্যালু এডেড হল কত না ফোর মাইনাস টু মানে টু তাহলে আমি এখানে ধরব শুধুমাত্র টু তাহলে আলটিমেটলি আমার এখানেও চার আসছে আর এখানেও চার আসছে বাট সামান্য একটু ডিফারেন্স কিন্তু আছে সেটা তোমরা আগের দিনের যারা এগ্রিগেটের ক্লাস দেখেছো তারা বুঝতে পারবে আচ্ছা নেক্সট হচ্ছে এক্সপেন্ডিচার মেথড তাহলে এক্সপেন্ডিচার মেথড যেটা আছে সেটা হচ্ছে যে আমরা খরচ খরচগুলো শুধুমাত্র ক্যালকুলেশন করব তাহলে এখানে হচ্ছে প্রোডাকশন শুধু দেখব এখানে হচ্ছে যে কার কত খরচ হচ্ছে সেটা দেখব এবং আর একটা লাস্ট হচ্ছে ইনকাম মেথড তাহলে দেখো এই আমরা যদি খুব ভালো করে সার্কুলার ফ্লো অফ ইনকাম দেখি তাহলে দেখব যে আমরা যেরকম দেখেছিলাম যে তিনটে সেক্টর যখন থাকছে যে ধরো মাঝখানে হচ্ছে তোমার সাপোজ দু টু সেক্টরে হাউসহোল্ড এবং ফার্ম ঠিক আছে তাহলে সেখানে আমরা দেখছিলাম যে ফার্ম কি করছে ফার্মের কাছ থেকে টাকা আসছে হাউস কারণ ফার্ম রেন্ট পে করছে তারপরে ওয়েজেস পে করছে এবং মানে ফ্যাক্টর ইনকাম পে করছে ঠিক আছে ফ্যাক্টরি ইনকাম সব পে করছে সরি ফ্যাক্টর পেমেন্ট সব পে করছে এবং সেটা এর কাছে আসছে ফ্যাক্টর ইনকাম হয়ে এই যেটা পে করছে ফ্যাক্টর পেমেন্ট আর এই যেটা পাচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম আবার একইভাবে মানে টাকাটা এর কাছ থেকে এর কাছে আসছে আবার হাউসহোল্ড কি করছে না এই ফ্যাক্টরিতে যে উৎপন্ন জিনিসগুলো হচ্ছে সেগুলো কিনছে কেন আবার সে হাউস তাহলে তখন আবার হাউসহোল্ডের কাছ থেকে টাকা চলে যাচ্ছে ফ্যাক্টরির কাছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার কনজাম্পশন তো এটা হলো তোমার মেনলি চাক মানে টাকা এইভাবে আমার ঘুরছে তাহলে আমরা জেনারেলি কি হয় না তিনটে উপায়ে যখন আমরা ক্যালকুলেশন করি তিনটে উপায়ে তখন আমাদের কিন্তু থিওরিটিক্যালি ভ্যালু মানে টোটাল আমার যদি বলা হয় যে এই তিনটে মেথডে আমাদের যে ক্যালকুলেশন বেরোবে অর্থাৎ ন্যাশনাল ইনকাম বেরোবে সেটার কি কোনো পার্থক্য থাকবে আইডিয়ালি কিন্তু কোনো পার্থক্য থাকার কথা নয় অর্থাৎ আমি যদি প্রোডাক্ট মেথডে ক্যালকুলেশন করি তাহলেও আমার যা বেরোবে এক্সপেন্ডিচার মেথডে ক্যালকুলেশন করলেও তাই বেরোবে আর ইনকাম মেথডে ক্যালকুলেশন করলেও কিন্তু তাই বেরোবে তাহলে তিনটে হচ্ছে অ্যাজ এ হোল কিন্তু সমান 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 ঠিক আছে এটা ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু এটা তিনটে ক্যালকুলেশন করলে কিন্তু আমার একই রেজাল্ট বেরোবে তাহলে তিনটে উপায় কেন দেওয়া হয়েছে একটা উপায় দিলেই তো হতো তার কারণ হচ্ছে একটা কারণ বড় কারণ হচ্ছে যে আমরা যেন মানে মিলিয়ে দেখতে পারি যদি আমরা শুধু একটা মাত্র উপায় করি তাহলে কি হবে না আমরা বুঝতে পারবো না যে আদৌ সেটা ঠিক কি ভুল কিন্তু আমরা যদি ধরো এটার মধ্যে আরেকটা ইউজ করি বা তিনটে ইউজ করি যদি সেটা অ্যাটলিস্ট কাছাকাছি যায় তাহলে বুঝবো যে আমাদের প্রথম মেথডটা ঠিক ছিল তো সেই জন্য এইটা খুব দরকারি যে আমাদেরকে মানে ক্রস চেক করার জন্য এটা প্রথম কথা হচ্ছে যে মেথডগুলোকে ইউজ করাটা দরকার এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র মানে তোমার এক্সপেন্ডিচার মেথডেই আর কি সেটার বের করা পসিবল হয় যেরকম তোমার ধরো প্রোডাক্ট মেথ যেমন ফার্মের ক্ষেত্রে মানে যারা ফ্যাক্টরির ক্ষেত্রে যে প্রোডাকশনটা তারা সহজে বলে দিতে পারবে ঠিক আছে কিন্তু তাদের যেটা এক্সপেন্ডিচার সেটা হয়তো কতটা ভালো নাও বলতে পারে ঠিক আছে অতটা হয়তো ক্লিয়ার কাট সংখ্যা তাদের কাছে নেই তো সেই জন্য এক একটা সেক্টরের এক একটা প্রোডাক্ট মানে এক একটা মেথড হচ্ছে সুইটেবল হয় তো জেনারেলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানে বই যেটা পড়েছি সেটা হচ্ছে যে ইনকাম মেথড যেটা সেটা তোমার টার্সিয়ারি সেক্টর সার্ভিস সেক্টরের জন্য আর প্রোডাক্ট মেথড যেটা সেটা হচ্ছে তোমার এগ্রি মানে প্রাইমারি আর ইন্ডাস্ট্রি অর্থাৎ সেকেন্ডারি সেক্টরের জন্য মেনলি এটা ইউজ করা হয় তো এই মোটামুটি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ আচ্ছা বেশ তাহলে আমরা এবারে একটা একটা করে এরপরে দেখে নেব তাহলে দেখো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে প্রোডাক্ট মেথড তাহলে এই প্রোডাক্ট মেথড বা আউটপুট মেথড বা ভ্যালু অ্যাডিট মেথড তাহলে ভ্যালু অ্যাডেড কথাটার মানে কি ভ্যালু অ্যাডেড কথাটার মানে কি অর্থাৎ ভ্যালু অফ দ্য আউটপুট ভ্যালু অফ দ্য আউটপুট মাইনাস ভ্যালু অফ দ্য ইন্টারমিডিয়েট কনজামশন তাহলে আমরা যেটা দেখলাম যে ভ্যালু অফ দ্য আউটপুট ছিল চার ভ্যালু অফ দ্য ইন্টারমিডিয়েট কনজামশন ছিল দুই তাহলে তার উত্তর কত হলো না ভ্যালু অ্যাডেড হলো দুই ব্রেডের যে ব্রেড কোম্পানির যে মালিক তার ক্ষেত্রে তাহলে ভ্যালু অব দ্য আউটপুট অর্থাৎ যেটা আউটপুট হচ্ছে টোটাল তার যেটা ভ্যালু মাইনাস ভ্যালু অব দ্য ইন্টারমিডিয়েট কনজামশন আচ্ছা এবারে এই যে ভ্যালু অব দ্য আউটপুট ঠিক আছে আমি যেটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখলাম যে একটা পাউরুটি তৈরি কারখানা কিন্তু আমি ধরলাম যে ওটা আরও একটু বড় সড়ো ঠিক আছে মানে ধরো আমি বলতে চাইলাম যে সেটা হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার তৈরির কারখানা অক্সিজেন না অক্সিজেন সিলিন্ডার তৈরির কারখানা তাহলে নিশ্চয়ই অক্সিজেন আর অক্সিজেন সিলিন্ডার একসাথে তৈরি হয় না কেউ একজন সিলিন্ডার আলাদা করে তৈরি করে তাহলে এখানে দেখো ভ্যালু অফ দ্য আউটপুট যখন আমি ক্যালকুলেশন করছি ঠিক আছে তাহলে আমি কোন ডেটাটা অ্যাকচুয়ালি ধরব মানে এটা একটা ব্রেকআপ আছে তাহলে ভ্যালু অফ দ্য আউটপুট মানে হচ্ছে আমার সেল একটা ঠিক আছে যতগুলো কোয়ান্টিটি আমার সেল হলো ঠিক আছে তার একটা ভ্যালু এবং তার সাথে হচ্ছে চেঞ্জ ইন স্টক তাহলে চেঞ্জ ইন স্টক মানে আমরা জানি যে আমাদের কিছু একটা ইনভেন্টরি বলে একটা ব্যাপার থাকে অর্থাৎ ধরো আমি কোন একটা বছরে টোটাল আমি ধরলাম যে আমার যখন বছর শুরু হচ্ছে তখন আমার কাছে ইনভেন্টারি আছে জিরো ঠিক আছে তাহলে আমার কোনো প্রোডাকশান নেই প্রোডাকশান প্রথম শুরু হলো একদম ধূপ দিয়ে ভালো করে পুজো টুজো করে কারখানা শুরু হলো তো প্রোডাকশান হচ্ছে প্রথমে জিরো এবং সেই বছর তোমার সেল হচ্ছে দেখা গেল যে এক হাজারটা সিলিন্ডার সেল হয়েছে তাহলে সেল হলো কত না এক হাজারটা এবং দেখা যাচ্ছে যে বছরের শেষে গিয়ে পরে আনসোল্ড কিছু সিলিন্ডার রয়ে গেছে যেগুলো বিক্রি হয়নি সেটা ধরলাম দুশোখানা সিলিন্ডার রয়ে গেছে তাহলে এটা হলো আমার দুশো তাহলে টোটাল আমার প্রোডাকশান কত হচ্ছে মানে আউটপুট কত আউটপুট টোটাল তাহলে আমার হচ্ছে যে হাজার ইন্টু দুশো হাজার প্লাস দুশো বারোশো এবার এটাকে আমি যদি সেলিং প্রাইস দিয়ে গুণ করে দিই তাহলে আমি আউটপুট ভ্যালু অব দ্য আউটপুট পেয়ে যাবো আমি সেলিং প্রাইস করবো না আমি অ্যাকচুয়ালি এখানে তোমার ফ্যাক্টর কস্ট অর্থাৎ আমার কোম্পানির কত টাকা টোটাল খরচা হলো এটা তৈরি করতে আমি সেটুকুই শুধুমাত্র ধরব তাহলে ইউনিট হিসাবে যদি আমি দাম ধরি তাহলে আমি কি ধরবো না তোমার হাজার প্লাস দুশো সমান বারোশো আমার টোটাল আউটপুট আমি এটাকে নাম্বারে বলছি আমি টাকাতে বলছি না এবারে নেক্সট ইয়ারে ধরো কী হলো না নেক্সট ইয়ারে তোমার হচ্ছে যে ধরো সেল সেল হলো তোমার আমি ধরলাম যে পনেরোশো পনেরোশো নেক্সট ইয়ারে সেল হলো এবং তুমি স্টকে দেখলে যে তোমার আছে পড়ে আছে হচ্ছে একশোটা ঠিক আছে তাহলে চেঞ্জ ইন স্টক মানে কি চেঞ্জ ইন স্টক মানে হচ্ছে যেটা তোমার প্রথমে স্টক ছিল আর যেটা এখন স্টক পড়ে আছে ঠিক আছে তাহলে এই বছর তাহলে তোমার টোটাল তাহলে আউটপুট কত হবে এই বছর টোটাল আউটপুট হবে পনেরোশো প্লাস হচ্ছে একশো অর্থাৎ ষোলোশো তাহলে আমার হিসেবে কি মিলল আমি আবার দেখে নিই যে আমার টোটাল সেল হয়েছে পনেরোশো ঠিক আছে এবং দুশো আমার আগের বছরই ছিল এবং একশো এখন পড়ে আছে তাহলে এই পনেরোশো সেলের মধ্যে একশো নিশ্চয়ই তোমার গেছে হচ্ছে কোথা থেকে না আগের বছরের ইনভেন্টরি থেকে ঠিক আছে তো তাহলে আমার টোটাল তাহলে এখন কত আমার মানে আউটপুট হলো না এই ঠিক আছে তাহলে আমার তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝতে পারলাম যে আমার যেটা সেল হবে এবং আমার স্টক যেটা রয়েছে ইনভেন্টরি সেটাতে যা চেঞ্জেস হবে দুটো একসাথে টোটাল করলে পরে আমি আমার টোটাল ভ্যালু অফ আউটপুট পাবো তাহলে ভ্যালু অফ আউটপুট মানে কিন্তু শুধুমাত্র সেল না আমার প্রোডাকশন কতটা হচ্ছে আচ্ছা এবারে হচ্ছে নেক্সট হচ্ছে ইন্টারমিডিয়েট কনজামশন মানে কি তাহলে ইন্টারমিডিয়েট কনজামশন আচ্ছা সেলস বলে নিই সেলস হচ্ছে দু রকম হয় একটা হচ্ছে তুমি ডোমেস্টিক মার্কেটে সেল করলে আর একটা হচ্ছে তুমি এক্সপোর্ট করলে এক্সপোর্টটাও এক ধরনের তোমার সেল তাহলে এটা হচ্ছে দেশের মধ্যে সেল করলে এটা হচ্ছে দেশের বাইরে সেল করলে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি যে ভ্যালু অফ আউটপুট ইকুয়ালস টু ডোমেস্টিক সেল প্লাস এক্সপোর্ট প্লাস হচ্ছে ওপেনিং স্টক মাইনাস ক্লোজিং স্টক তাহলে এইভাবে আমি ইকুয়েশনটাকে লিখতে পারি আচ্ছা তাহলে এই পুরো জিনিসটাকে যেটা বললাম সেটাকে আমি আমার এখানেও লিখতে পারি ঠিক আছে তাহলে ইকুয়েশনগুলো বেশ মজার মানে তুমি যেরকম যেরকম ভাঙবে সেটাকে আবার তুলে আমি এখানে বসিয়ে দিচ্ছি আর ভ্যালু অফ ইন্টারমিডিয়েট কনজামশন কীভাবে মাপবো না ইন্টারমিডিয়েট কনজামশন শোনা হচ্ছে ডোমেস্টিক পার্চেস প্লাস ইম্পোর্ট তাহলে ইন্টারমিডিয়েট কনজামশন বলতে আমি দেখলাম যেটা আমি কিনছি যেটা আমি গমটা দু টাকার গম আমি কিনছিলাম তাহলে আমি গম দুভাবে কিনতে পারি আমি এক টাকা দেশের চাষির থেকে কিনতে পারি আর এক টাকা আমি বিদেশের চাষির থেকে ইম্পোর্ট করতে পারি তাহলে আমি এখানে ডোমেস্টিক পারচেস প্লাস ইম্পোর্ট তাহলে আমি এই ইন্টারমিডিয়েট কনজামশানে দুটো ভাগ পেলাম তাহলে যদি আমি পুরোটাকে এখানে লিখি তাহলে কি দাঁড়াবে মানে সব সবথেকে বড়োভাবে যদি ভাঙি আমি এটাকে ভ্যালু অ্যাডেড সমান হচ্ছে সেলস ভ্যালু অ্যাডেড সমান হচ্ছে তোমার ডোমেস্টিক সেল প্লাস এক্সপোর্ট প্লাস ওপেনিং স্টক মাইনাস লোজিং স্টক মাইনাস ব্র্যাকেটের মধ্যে ডোমেস্টিক পারচেস প্লাস ইমপুট তাহলে আমি এত বড়ো একটা ইকুয়েশন এখান থেকে সহজে পেয়ে গেলাম তাহলে এটাই হচ্ছে আমার প্রোডাক্ট বা আউটপুট বা ভ্যালু অ্যাডেড মেথড ঠিক আছে এটা হচ্ছে আমার ক্যালকুলেশন তাহলে আমি কী করবো আমি ধরো এই একটা ফার্মের ক্ষেত্রে কতটা তার ভ্যালু অ্যাডেড হচ্ছে সেটা আমি বার করবো এবং গোটা দেশের যত ফর্ম রয়েছে ঠিক আছে সবাইকার ক্ষেত্রে আমি এই ভ্যালু অ্যাডিশানটাকে যোগ করব। তাহলে আমার কি বেরিয়ে যাবে না ন্যাশনাল ইনকাম টোটাল আমার ন্যাশনাল ইনকাম বেরিয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে এক্সপেন্ডিচার মেথড তাহলে এক্সপেন্ডিচার মেথডের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে কি না জিডিপি এট মার্কেট প্রাইস ইকুয়ালস টু জিডিপি হবে এটা ভুল হয়ে গেছে বলি কেমন দেখতে লাগছে জিডিপি at মার্কেট প্রাইস ইকুয়ালস টু সি প্লাস আই তাহলে আমি এখানে কী করছি আমি এখানে এক্সপেন্ডিচার বার করছি তাহলে আমরা একটা ইকোনমির ক্ষেত্রে যদি চারটে সেক্টর থাকে হাউসহোল্ড সেক্টর ফার্ম সেক্টর গভর্নমেন্ট সেক্টর এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তাহলে এই প্রত্যেকের যা এক্সপেন্ডিচার হচ্ছে সেটা ক্যালকুলেশন করলে কিন্তু আমার টোটাল এক্সপেন্ডিচার বেরিয়ে যাবে তাহলে প্রাইভেট কনজামশন মানে কি সি সি মানে হচ্ছে প্রাইভেট কনজামশন তাহলে প্রাইভেট কনজামশন মানে কি না আমি গুডস আর সার্ভিস কিনছি সেটা হাউসহোল্ডও হতে পারে ফার্মও হতে পারে বা গভর্নমেন্টও হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কি হচ্ছে না তোমার এই সিটা হচ্ছে এই প্রাইভেট কনজামশন নেক্সট হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট তাহলে ইনভেস্টমেন্ট কীরকম হতে পারে ধরো র মেটেরিয়ালস কেউ কিনলো কেউ তার কোনো স্টক মানে ইনভেন্টারি জমে আছে সেটা একটা ইনভেস্টমেন্ট দেন তারপরে হচ্ছে যে কারুর ক্ষেত্রে হয়তো সে প্ল্যান মেশিনারি বানালো রিয়েল এস্টেট কিছু অফিস বা বিল্ডিং বানালো সেগুলো সবই হচ্ছে ইনভেস্টমেন্ট তাহলে এগুলো কিন্তু হাউস হোল্ড ফার্ম গভর্নমেন্ট যে কেউ করতে পারে ঠিক আছে এবার হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে যে যেগুলো মোটামুটি তোমার গভর্নমেন্টের আদার্স যে খরচাগুলো রয়েছে অনেক বিষয়ে অনেক কিছু খরচা রয়েছে তো যেরকম ধরো সোশ্যাল সেক্টর যেগুলো রয়েছে সেখানে প্রচুর টাকা আমাদের খরচ করতে হয় স্কুল পুলিশ স্টেশন এসবে তো এগুলো হচ্ছে সবই তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়ছে নেক্সট হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট তাহলে এটা হচ্ছে আমার রেস্ট অব দ্য ওয়ার্ল্ড থেকে আমার আস মানে খরচা কই না এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট তাহলে এটাকে আমরা কি বলি না নেট এক্সপোর্ট যেহেতু এক্সপোর্টটা আগে আছে তাই এটা হচ্ছে নেট এক্সপোর্ট বেশ এরপরে হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার মেথডের এটা হচ্ছে বেসিক ফর্মুলা এটা এতকাল ধরে ছিল বা আজ থেকে মোটামুটি দশ বছর আগেও আর কি এটাই ছিল এখন কিন্তু একটু চেঞ্জ হয়েছে এবং সেটা কেন হয়েছে সেটা আমরা পরে দেখব। কিন্তু এই যে নতুন চেঞ্জটা এটা ইভেন এখন ক্লাস ইলেভেন টুয়েলভের বইতেও কিন্তু চলে এসেছে ফলে আমাদের পরীক্ষাতে আসাটাও খুব একটা কিন্তু অস্বাভাবিক নয় তো এখানে আমি কি দেখছি এখানে আমি দেখছি হচ্ছে তোমার জিডিপি অ্যাট এমপি অর্থাৎ মার্কেট প্রাইসে যে জিডিপি সেটা হচ্ছে এই ফর্মুলাটাকেই আমি একটু ভালো করে গুছিয়ে নাম চেঞ্জ করে লিখছি তাহলে কি না গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার ঠিক আছে তাহলে এটা হলো কোনটা না এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটার নাম হয়ে গেল এটা জিএফসিই দেন হচ্ছে জিডিসিএফ গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন তাহলে এই যে গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন এটাই ছিল আমার এখানে গ্রস ইনভেস্টমেন্ট সেটাই চলে হলো গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন আর যেটা আমার ছিল হচ্ছে প্রাইভেট কনজামশন সেটাই হলো প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার তাহলে তিনটেরই নামটা জাস্ট চেঞ্জ হলো আর নেট এক্সপোর্টটা নেট এক্সপোর্টই আছে কোনো অসুবিধা নেই তাহলে এটা হচ্ছে আমার নতুন ফর্মুলা এবং ফর্মুলা না বলে নোমেন বলা ভালো কারণ ফর্মুলা একই আছে কোনো চেঞ্জ নেই শুধুমাত্র এই জিডিসিএ অর্থাৎ গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন যেটার এখানে কোনো আলাদা ভাগ ছিল না এখানে একটা ভাগ করা হয়েছে সেটা কি না গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন অর্থাৎ যেগুলো তোমার ইমমুভেবেল অ্যাসেট যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ফিক্সড ক্যাপিটাল অর্থাৎ মেশিনারি বিল্ডিং এই টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছো সেগুলো হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন নেক্সট হচ্ছে চেঞ্জ ইন স্টক তাহলে এটা অবশ্যই একটা তোমার ক্যাপিটাল কারণ তোমার গত বছর স্টকে ছিল পঞ্চাশটা এই বছর দেখা গেলো স্টকে আছে পাঁচশোটা তাহলে এই যে তোমার চেঞ্জ হলো সাড়ে চারশোটা এটা তোমার একটা ক্যাপিটাল হিসেবে থেকে গেল আচ্ছা লাস্ট হচ্ছে ভ্যালুয়েবলস ভ্যালুয়েবলস কোনটা না ভ্যালুয়েবলস হচ্ছে সেই টাইপের ক্যাপিটাল বা অ্যাসেট যেগুলোর তোমার কোনো ক্ষয় নেই অর্থাৎ ডেপ্রিসিয়েশন হচ্ছে না কিরকম টাইপের ধরো এমন কোনো একটা অ্যাসেট আমি ধরলাম একটা অফিস বিল্ডিং বানালো সেই অফিস বিল্ডিংটার কি কোনো পরে যখন তোমাকে সেল আউট করবে তখন কিন্তু তার থেকে বেশি দাম সে পাবে যতটা তার কিনতে খরচা হয়েছিল বা ধরো তোমার কোনো আর্টিকেল অফিস সাজানোর জন্য কিছু একটা কিনেছে বা সেটা তোমার হচ্ছে যে যত দাম যত ওল্ড হবে আরও তার দাম বাড়বে সোনা সোনার কখনো ডেপ্রিসিয়েশন হয় না সোনার তোমার উত্তরোত্তর দাম বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো যে জিনিসগুলো ডেপ্রিসিয়েশন অর্থাৎ নেই সেগুলোই হচ্ছে আমার ভ্যালুয়েবলস ঠিক আছে দামি রত্ন এসব কিছু তাহলে এগুলো সবই হচ্ছে আমার গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন তাহলে এই হচ্ছে আমার এক্সপেন্ডিচার মেথড আচ্ছা নেক্সট যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ইনকাম মেথড ইনকাম মেথডে আমাদের ফর্মুলা কি না এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট তাহলে এটা হচ্ছে তোমার নেট মানে অলরেডি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে কিন্তু ডোমেস্টিক ঠিক আছে এনডিপি ডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট কী কী আছে এর মধ্যে প্রফিট আছে রেন্ট আছে ইন্টারেস্ট আছে মিক্সড ইনকাম আছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ আছে তাহলে এটা কি না এটা হচ্ছে তোমার আমি যদি একটা গোটা ইকোনমির ক্ষেত্রে ধরি তাহলে ইনকাম আমার কত রকম হতে পারে ঠিক আছে একটা হচ্ছে তোমার যে যারা এন্টারপ্রেনার বা একটা ফ্যাক্টরি যারা চালাচ্ছে যারা মালিক তারা কি করছে একটা ইনকাম করছে সেটা হচ্ছে প্রফিট যারা ল্যান্ড দিয়েছে তাদের তারা কি পাচ্ছে না রেন্ট ল্যান্ড বা বিল্ডিং যে দিয়েছে সে পাচ্ছে রেন্ট আচ্ছা যে ক্যাপিটাল দিয়েছে সে পাচ্ছে ইন্টারেস্ট এবারে নেক্সট হচ্ছে যে এটা তো হলো তাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আমি একদম ফ্যাক্টর অফ মানে ফ্যাক্টর ইনকামগুলোকে পুরোপুরি ভাগ করতে পাচ্ছি কিন্তু সাপোজ একজন ডাক্তার বা একজন সিএ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার একটি অফিস আছে এবং সেটা একটা ফার্ম এটা কিন্তু একটা প্রপার্টিশিপ ফর্ম এবং এই ফার্মে কিন্তু তুমি আলাদা আলাদা করে এই যে ফ্যাক্টর ফ্যাক্টর অফ প্রোডাকশন আলাদা করা পসিবল হবে না হয়তো দেখা যাচ্ছে যে তার নিজস্ব অফিস নিজস্ব জমি ঠিক আছে সে নিজেই একাই কাজ করছে তার কোনো এমপ্লয়ি নেই এরকম করে একটা ইনকাম তার আসছে তাহলে সেক্ষেত্রে আমি ভাগ করতে পারছি না যে কোনটা কিভাবে আমি মানে কোনটা ফ্যাক্টর অফ প্রোডাকশানে আমি কোনো ভাগ করতে পারছি না তাহলে সেই সব ইনকামগুলো আমার হচ্ছে মিক্সড ইনকাম তাহলে এই এই যে যারা ইনকামটা এইভাবে করছে তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে ঢুকাচ্ছি ঠিক আছে এবং তার সাথে হচ্ছে তোমার যারা এমপ্লয়ি আছে যারা কাজ করছে তারা যে স্যালারি বা পাচ্ছে সেটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ ঠিক আছে তাহলে এই বাদ দিয়ে আমার আর কোনো ইনকাম দেশের মধ্যে থাকতে পারে না ঠিক আছে আয়দার হচ্ছে প্রফিট অর হচ্ছে রেন্ট অর হচ্ছে ইন্টারেস্ট কারণ এইটা হচ্ছে আমার তিনটে এটা হচ্ছে তোমার মানে মোট কথা হচ্ছে তোমার চারটেই এই এই এটা যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে তোমার লেবারের এগেনস্টে এটা পাচ্ছে লেবারের এগেনস্ট আমরা কি পাই না ওয়েজেস সেটাই হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ দেন ল্যান্ডের এগেনস্টে হচ্ছে রেন্ট এন্টারপ্রিনিয়রশিপ এগেন্স্টে হচ্ছে প্রফিট আর আমার ক্যাপিটাল এগেন্স্ট হচ্ছে ইন্টারেস্ট তাহলে ফ্যাক্টর অফ প্রোডাকশানগুলো টোটাল দেশে যা ইনকাম করছে সেটাই হচ্ছে আমার ইনকাম মেথডের এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর মিক্সড ইনকাম তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা নেক্সট হচ্ছে আমার এই প্রফিটটাকে আমি আবার ভাগতে মানে ভাগ করতে পারি তাহলে প্রফিট মানে হচ্ছে ধরো একটা কোম্পানি বা একটা এন্টারপ্রেনার তার একটা প্রফিট হলো একটা কোম্পানি আমি ধরলাম তার একটা প্রফিট হলো তাহলে সেই প্রফিটটার যেটা হলো তার উপরে ক্যালকুলেশন করে কর্পোরেশন ট্যাক্স হবে ধরো তিরিশ তিরিশ পার্সেন্ট প্রফিটের তিরিশ পার্সেন্ট তাকে দিয়ে দিতে হলো কর্পোরেশন ট্যাক্সে তোমার হচ্ছে যে ডিভিডেন্ট অর্থাৎ যারা সেই কোম্পানির শেয়ার হোল্ডার আছে তাদেরকে তোমাকে একটা মানে ডিভিডেন্ট পে করতে হবে প্রফিট থেকে যদি প্রফিট হয় তার একটা কিছু পার্সেন্ট বলা হয় যে ডিভিডেন্ট আমি দিয়ে দিলাম ঠিক আছে আমি ধরলাম যে আমি থার্টি পার্সেন্ট ডিভিডেন্ট দিলাম প্রফিটের এবং রিটেন আর্নিং অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড প্রফিট যেটা আমি কাউকে দিচ্ছি না ঠিক আছে সেটা আমার প্রফিট হিসাবেই থাকছে তাহলে কত পড়ে থাকলো না সেটা হচ্ছে আমার ফর্টি পারসেন্ট আমার রিটেন আর্নিং হয়ে থাকলো তাহলে প্রফিটকে আমি এই তিনটে ভাগে ভাগ করতে পারি একই রকমভাবেই কম্পেনসেশন অফ এমপ্লয়িজ যেটা অর্থাৎ ওয়েজেস সেটাকে আমি কিভাবে ভাগ করতে পারি না একটা হচ্ছে তোমার ক্যাশ ওয়েজ যেটা অর্থাৎ টাকা দিচ্ছ অ্যাজ এ স্যালারি সেকেন্ড হচ্ছে তোমার কাইন্ড দিচ্ছ ক্যাশ দিচ্ছ না তুমি কাইন্ড দিলে বললে যে আমি দু মাসের বেতন দিতে পারবো না একটা একটা মোটরসাইকেল দিয়ে দিচ্ছি সবাইকে নিয়ে যাওয়ারই আচ্ছা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম তাহলে তোমরা জানো যে আমাদের যে ইপিএফও আছে যে তোমার কি বল এটাকে পিএফ এফ যেটাকে আমরা বলি প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন কিছুটা টাকা দেয় এমপ্লয়ি কিছুটা টাকা দেয় হচ্ছে এমপ্লয়ার তাহলে সেই এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা করছে সেটাকে আমি এর মধ্যে ঢোকাচ্ছি তাহলে ওটাও কিন্তু ওর স্যালারি একটা পার্ট কম্পেনসেশনারই একটা পার্ট তো জেনারেলি এটা হচ্ছে আমার কম্পেনসেশন টু এমপ্লয়িজ এইবারে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা আমি চার্ট দিয়েছি সেটা যদি দেখা যাচ্ছে দেখো ভালো করে কম্পোনেন্টস অফ ডোমেস্টিক ইনকাম এই ডোমেস্টিক ইনকামের যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে এনডিপিএট ফ্যাক্টর কস্ট সেটা তিনটে ভাগ করেছে ঠিক আছে একটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ আমি এটা অলরেডি দেখতে পেলাম কম্পেনসেশন অফ এমপ্লয়িজ তাহলে সেটার আবার আমি ভাগগুলো পেলাম চুকে গেল নেক্সট হচ্ছে অপারেটিং সারপ্লাস তাহলে অপারেটিং সারপ্লাস মানে হচ্ছে যে তোমার এটা দুটো হতে পারে একটা হচ্ছে তোমার প্রফিট আর তার সাথে হচ্ছে রেন্টার ইন্টারেস্ট ঠিক আছে এটাকে আমি একসাথে বলছি অপারেটিং সারপ্লাস তাহলে এই যে তিনটে আমার প্রথম আসছিল এটা হচ্ছে অপারেটিং সারপ্লাস তাহলে অপারেটিং সারপ্লাস বলতে কোনটা বোঝাচ্ছে অপারেটিং সারপ্লাস মানে হচ্ছে যে আমার বেসিক যে খরচাগুলো আছে সেই খরচাগুলো হওয়ার পরে মানে অপারেটিং করতে গেলে একটা কোম্পানিকে অপারেট করতে গেলে যেটা মিনিমাম বেসিক খরচা করতেই হবে এমপ্লয়কে টাকা দেওয়া আদার্স যেগুলো আছে সেগুলো করার পরে আমার যেটা পড়ে থাকছে ঠিক আছে সেটাই হচ্ছে আমার অপারেটিং সারপ্লাস মানে এরপরে আমি বাকিগুলো পে করার পরে আমি মানে সেটার মধ্যে কি আছে আমার প্রফিটও আছে আবার ইনকাম ফ্রম প্রপার্টিও রয়েছে আচ্ছা এবারে হচ্ছে আমার মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড তাহলে এই যে সেলফ এমপ্লয়েড যারা তাদের ক্ষেত্রে এই মিক্সড ইনকামটা হয় তাহলে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হলো যদি কখনো অপারেটিং আমি এটা এই কারণের জন্যই চারটা দেখালাম যদি কখনো অপারেটিং সারপ্লাসের কোনো ফর্মুলা পরীক্ষায় আসে তাহলে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে প্রফিট প্লাস রেন্ট প্লাস ইন্টারেস্ট এই তিনটে মিলে হচ্ছে অপারেটিং সারপ্লাস তাহলে এনডিপি এর ফ্যাক্টর কস্ট হচ্ছে অপারেটিং সারপ্লাস প্লাস মিক্সড ইনকাম প্লাস কম্পেনসেশন অফ এমপ্লয়িজ ঠিক আছে এই তিনটে কম্পোনেন্ট এবারে নেক্সট যেটা সেটা হচ্ছে যে আমরা কোনগুলো ঢোকাবো আর কোনগুলো ঢোকাবো না এটা একটু ভালো করে আমরা জেনে তাহলে আমরা দেখলাম যেরকম ইন্টারমিডিয়েট গুডস যেটা সেটা অ্যাড করা হয় না কিন্তু ইনভেন্টারি যেটা সেটা যেহেতু একটা ক্যাপিটাল আমরা একটু আগেই দেখলাম যে সেটা হচ্ছে একটা ক্যাপিটাল মানে ক্যাপিটাল ফর্মেশনের একটা পার্ট হচ্ছে আমার ইনভেন্টারি বা চেঞ্জ ইন স্টক তাহলে এই ইনভেন্টারিটা অবশ্যই কিন্তু আমার অ্যাড হবে আচ্ছা নেক্সট হচ্ছে সেলফ কনজামশন সার্ভিস সার্ভিসেস আর নট অ্যাডেড তাহলে সেলফ কনজামশন মানে কোনটা না আমি উৎপাদন করলাম আমি সেটা মানে উৎসরি আমি সার্ভিস মানে আমি নিজেই নিজের কাজ করছি ঠিক আছে আমি সেটা ধরো যেরকম হচ্ছে তোমার সেলফ কনজামশন সার্ভিস মানে তুমি বলতে পারো যে যেরকম হাউস ওয়াইফের যেটা সার্ভিস ঠিক আছে সেটা সে বাড়িতেই দিচ্ছে তো এরকম টাইপের যেটা সেলফ কনজামশন সার্ভিস সেটা আমি ন্যাশনাল ইনকামে অ্যাড করতে পারবো না কিন্তু সেলফ কনজামশন প্রোডাক্ট যদি হয় ঠিক আছে কারণ ওই সার্ভিসের ভ্যালু বার করা পসিবল না মার্কেট ভ্যালু কিন্তু প্রোডাক্ট যদি হয় ধরো আমি আমার খেতে সর্ষে চাষ করেছি এবং সেটা থেকে যে তেলটা বেরোচ্ছে সেটা আমি নিজেই আমার বাড়ির জন্য ইউজ করছি কিন্তু আমি জানি যে তেলের ভ্যালু কত আমি বুঝতে পারলাম আমার এই টাকাটা বেঁচে গেল আমাকে বাইরে থেকে কিনতে হলো না তাহলে অবশ্যই কিন্তু এই সেলফ কনজামশন প্রোডাক্ট যেটা সেটা কিন্তু আমার ন্যাশনাল ইনকামের পার্ট হবে আচ্ছা সেকেন্ড হ্যান্ড গুডস আর নট অ্যাডেড তাহলে এটা হচ্ছে তোমার যখন ওই স্কুটার বাইক কিছু বিক্রি করবে তখন মানে সেকেন্ড যে পেমেন্টটা হলো সেটা কিন্তু আর ন্যাশনাল ইনকামে অ্যাড হবে না প্রকিউরমেন্ট অফ অ্যাসেটস লাইক শেয়ার বন্ড ডিভেঞ্চার তাহলে যখনই কেউ শেয়ার বন্ড ডিভেঞ্চার এসব কিনছে তখন কি হচ্ছে জাস্ট মালিকানা হস্তান্তর হচ্ছে তার কিন্তু নতুন করে কোনো প্রোডাকশান হচ্ছে না তাই সেই জন্য এটাও অ্যাড হবে না ট্রান্সফার পেমেন্টস নট অ্যাডেড তাহলে দুরকম আমাদের পেমেন্ট হয় একটা হচ্ছে ফ্যাক্টর পেমেন্ট একটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট তাহলে ফ্যাক্টর পেমেন্ট কোনটা আর ট্রান্সফার পেমেন্ট কোনটা ফ্যাক্টর পেমেন্ট মানে হচ্ছে যে যেটার এগেনস্টে তোমাকে কিছুটা করতে হবে তো যেরকম ধরো তুমি ল্যান্ড যদি দাও তবেই তুমি কিন্তু রেন্ট পাবে এটা হচ্ছে একটা ফ্যাক্টর পেমেন্ট তো কিছু একটা দিলে তুমি তার বদলে যে টাকাটা পাচ্ছ আর ট্রান্সফার পেমেন্ট মানে হচ্ছে যে এমন একটা পেমেন্ট যেটা তুমি পাবে কিন্তু তার জন্য কোনো কিছু করতে হবে না যেরকম মোদিজির সেই পঁচিশ লাখ টাকা এবং এখন এই যে ইলেকশনের পরে একটা খুব কি বলে ডায়লগ উঠেছে যে ভাতা নয় চাকরি চাই তার মানে তুমি কি বলতে চাইছো না আমার ট্রান্সফার পেমেন্ট নয় আমার ফ্যাক্টর পেমেন্ট চাই ট্রান্সফার পেমেন্ট আমি নেব না তাহলে বেসিক্যালি যত ধরনের ভাতা রয়েছে কন্যাশ্রী যুবশ্রী এই হ্যান ত্যান সবগুলোই হচ্ছে আমার ট্রান্সফার পেমেন্ট এইখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এম জি যে প্রকল্পটা আছে সেই প্রকল্পটা ইউনিক এই কারণের জন্যে কারণ তার আগে অবধি ম্যাক্সিমাম প্রকল্পের ক্ষেত্রেই দেখেছি যে শুধু ফ্রিতে দিয়ে যাও কিন্তু অ্যাসেট ক্রিয়েশন অর্থাৎ আমি টাকা দেবো বাট তোমাকে তার বদলে কাজ করতে হবে ঠিক আছে পুকুর খোঁড়ো রাস্তা তৈরি করো এই যে অ্যাসেট ক্রিয়েশন এটা কিন্তু কিন্তু এটা ট্রান্সফার পেমেন্ট হচ্ছে না তখন তখন ফ্যাক্টর পেমেন্ট হয়ে যাচ্ছে তাই কোনো গভর্নমেন্ট স্কিম মানে এটার বিউটি এটাই যে এই একটা গভর্নমেন্ট স্কিম যেটার কোনো ট্রান্সফার পেমেন্ট নয় বাট ফ্যাক্টর পেমেন্ট হিসেবে টাকাটা দেওয়া হয়েছে তো সেটা কিন্তু একটা অবশ্যই ভালো খুব ভালো একটা মানে স্কিম দেন হচ্ছে ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেট নট অ্যাডেড ধরো ইন্ডিয়ার অ্যাজ এ কান্ট্রি কিছু টাকা ধার আছে সেটা পাবলিকের কাছ থেকেও হতে পারে যে বিভিন্ন রকম এই যে তোমার বন্ড কিষাণ বিকাশ পত্র এসব যেগুলো বিক্রি করা হয় সরকার তোমার কাছ থেকে টাকাটা নেয় এবং তোমাকে বলে যে আমি এতদিন পর এত টাকা তোমাকে শোধ করব তাহলে এগুলো সবই হচ্ছে তোমার সরকারের ধার তোমার কাছে এ একইভাবে সরকার তোমার বিভিন্ন মানে কোম্পানি বিভিন্ন ইনস্টিটিউট কাছেও ধার করে বিদেশের বিভিন্ন রাষ্ট্রের কাছেও ধার করে তো সেক্ষেত্রে এই যে তোমার যে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হচ্ছে সেই সুদের মানে সেই ইয়ের জন্য মানে লোনের জন্য বা ডেপ্টের জন্য ধারের জন্য সেই ইন্টারেস্টটা কিন্তু আমার বেসিক্যালি ওটা আমার কোনো মানে ন্যাশনাল ইনকামের মধ্যে অ্যাড হবে না ঠিক আছে আচ্ছা দেন হচ্ছে ক্যাপিটাল গেন নট অ্যাডেড তাহলে ক্যাপিটাল গেন কোনটা যে ধরো তুমি যেরকম হচ্ছে যে একটা শেয়ার কিনেছো এবং সেই শেয়ারটার ভ্যালু বেড়েছে তুমি একটা ক্যাপিটাল গেন করেছো তাহলে বেসিক্যালি এটা কিন্তু তোমার এর মধ্যে ঢুকবে না ওকে নেক্সট আমরা চলে যাব যে আমাদের যেটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে কি কি সমস্যাগুলো জেনারেলি আমাদের হয়ে থাকে অর্থাৎ একে তো ইন্ডিয়া একটা বিশাল বড় একটা দেশ এবং সেখানে গোটা দেশের একসাথে একটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করা সিঙ্গাপুরের ক্ষেত্রে যতটা ইজি আমাদের ক্ষেত্রে ততটাই ডিফিকাল্ট এত বড় একটা দেশ তো দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের ইকোনমির একটা মেন ফিচার হচ্ছে এখানে একটা বিশাল বড় আনঅর্গানাইজড সেক্টর আছে এবং তারা কি নন মনিটাইজড ট্রানজ্যাকশান করে ঠিক আছে তো এখানে মেন সমস্যাটা হচ্ছে যে যখন টাকার লেনদেন হবে না ওই বার্টার সিস্টেম অর্থাৎ বিনিময় প্রথার মাধ্যমে কাজ হবে তখন কিন্তু সেটাকে ইকোনমির মধ্যে ক্যালকুলেশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় ইকোনমির মধ্যে ক্যালকুলেশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে যে নন মনেটাইজড ট্রানজ্যাকশান যত বেশি হবে সেটা মানে ক্যালকুলেশন করা খুব ডিফিকাল্ট সেকেন্ড হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অ্যালায়েন্স অর্থাৎ যেটা আমরা বলছি যে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল বা ডেপ্রিসিয়েশন সেটাকে ঠিকভাবে মাপা খুব ডিফিকাল্ট ঠিক আছে কোন কার ক্ষয় কতটা হচ্ছে মাপা প্রপারলি খুব ডিফিকাল্ট আচ্ছা অ্যাক্টিং যেখানে বলে রাখি সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশনের মধ্যে কিন্তু ধরো একটা ভূমিকম্প হলো কোম্পানির সব মেশিন ভেঙে গেল সেটা কিন্তু ডেপ্রিসিয়েশনের পার্ট নয় ঠিক আছে ন্যাচারাল ক্যালামিটিতে যদি কিছু হয় তো সেগুলো কিন্তু অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এগুলো কিন্তু ডেপ্রিসিয়েশনের পার্ট নয় তাহলে এখানে দেখো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ রিপেয়ার রিপ্লেসমেন্ট এইসব যে খরচাগুলো সেগুলোকে তোমার ক্যালকুলেশন করে এর মধ্যে ঢোকানো খুব ডিফিকাল্ট আচ্ছা ইনকাম ফ্রম ইলিগাল অ্যাক্টিভিটি অর্থাৎ কেউ একটা ধরো ওই চুল্লু বিক্রি করছে বা গাঁজা বিক্রি করছে ইলিগাল সারটা খেলছে এরকম টাইপের যে ইলিগাল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে ঠিক আছে দেহ ব্যবসা ঠিক আছে এগুলো সবই হচ্ছে তোমার কি না নারী প্রাচার এরকম বহু কিছু আছে ইলিগাল অ্যাক্টিভিটি তো সেইগুলোকে সমস্যা হচ্ছে যে সেগুলোর মানে আমরা এখানে ঢোকাতে পারছি না কারণ সেগুলোর কোনো ডেটা আমাদের কাছে কিন্তু নেই যে কত তার ট্রানজ্যাকশন ভ্যালু আচ্ছা নেক্সট হচ্ছে ব্ল্যাক মানি ব্ল্যাক মানি মানে হচ্ছে যেগুলো আমাদের এই ইনকাম ফ্লো যেটা ট্যাক্সের মধ্যে যেটা ঢুকছে না সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক মানি তাহলে এই এই ব্ল্যাক মানি একটা বিশাল বড় একটা প্যারালাল ইকোনমি আমাদের দেশে রয়েছে ঠিক আছে যেটার রকম হদিসই আমাদের কাছে নেই ঠিক আছে মানে কোটি 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 টাকা কিন্তু এখানে লেনদেন চলছে বাট সে তার কোনো হদিস আমাদের কাছে নাই তাহলে সেই এই মানে ব্ল্যাক ব্ল্যাক মানি ইকোনমি যেটা সেটা কিন্তু পুরোটাই এই ন্যাশনাল ইনকামের থেকে বেরিয়ে আছে ডাবল কাউন্টিং একটা প্রবলেম কারণ এত এত ফার্ম রয়েছে হাউসহোল্ড রয়েছে সেখানে খুব ন্যাচারাল যে অনেকগুলোই হয়তো দুবার করে কাউন্ট হয়ে যাবে স্পেশালি ইন্টারমিডিয়েট গুডস যখন আমাকে বাদ দিতে হবে তখন কিন্তু ইন্টারমিডিয়েট গুডস সেটাও ঢুকে যাবে তো সেই জন্য ডবল কাউন্টিংয়ের চান্স খুব বেশি নন রিলায়েবল ডেটা জেনারেলি দেখা যায় যে যখন কোম্পানিগুলোর কাছ থেকে বা মানে কোম্পানিগুলোর কাছ থেকে ডেটা চাওয়া হয় এখন তো তাও জিনিসটা অনেকটা স্মুথ হয়ে গেছে যেহেতু এখন অনলাইনেই সবাইকে ডেটা জমা করতে হয় আগে যখন এটা ম্যানুয়ালি হতো যে ডেটা চাওয়া হতো ডেটা পাঠাতো তো তখন কি হতো সমস্যাটা না সেই সময় এই ডেটাগুলো কোনোভাবে বানিয়ে একটা দিয়ে দেওয়া হতো ঠিক আছে এখন যদিও সেই স্কোপটা কম তো জন্য ডেটার মানে রিলায়াবিলিটি অনেক কম তারপরে হচ্ছে আনট্রেন্ড স্টাফ অর্থাৎ যারা সার্ভে করছে যারা আমাদের ন্যাশনাল ইনকাম করে অর্থাৎ এখন যদি আমি বলি যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস তাদের যারা এমপ্লয়ি রয়েছে যারা একদম ফিল্ডে গিয়ে পরে সার্ভে করছে তাদের কিন্তু ট্রেনিংয়ের মানে অভাব এবং সেটা একটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা নন কোঅপারেশন অফ পিপল তাহলে যারা হাউসহোল্ড সেক্টর ফার্ম সেক্টর যারা এখানে কাজ করছে যারা মালিক তারা কি করে না কোঅপারেশন করে না তাদের কাছে হচ্ছে যে এটা বেকার ফালতু টাইম ওয়েস্ট ডেটা দিয়ে আর কি এমন হবে তো সেই জন্য তারা কিন্তু সেক্ষেত্রে কোঅপারেশন করছে না আচ্ছা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কাস্টমস তাহলে অনেক সময় থাকে যে বিভিন্ন এত বড় দেশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কাস্টম তো সেক্ষেত্রে গিয়ে পরে হয়তো যে কাউকে তুমি গিয়ে জিজ্ঞেস করলে যে আচ্ছা তোমার কত কীরকম প্রফিট হয়েছে সে বললো যে না আমি তো বাবা সব বলবো না আমাদের বলতে নেই হ্যাঁ লক্ষ্মী রাগ করবে সব বাইরের লোককে বলতে নেই তো এইরকম টাইপের বিভিন্ন রকমের কাস্টমস বিভিন্ন আমি একটা এক্সাম্পল দিলাম এরকম টাইপের আছে যেখান থেকে ডেটা কালেকশানটা একটা বিশাল বড়ো সমস্যা হয়ে যায় তো এই মোটামুটি আমাদের ডিফিকাল্টি যেগুলো রয়েছে আচ্ছা এবারে যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে এফর্টস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া তাহলে কী কী মানে এফর্ট নেওয়া হয়েছে অর্থাৎ তোমার এখন অবধি ন্যাশনাল ইনকাম মাপার কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমরা দেখি তাহলে এখানে আমি দেখো দুটো চার্ট পেয়েছি প্রথমটা বলি এটা নেটেই অ্যাভেলেবেল এই চার্টটা তোমরাও পেয়ে যাবে তো এই এই চার্টটার মধ্যে আমরা মোটামুটি তোমার কারা কারা মেজার করেছে সাধারণত আগে সেটা আমরা দেখে নিই প্রথম মেজার করছে হচ্ছে দাদাভাই নজি তাহলে দাদাভাই নওরজি আঠারোশো আটষট্টি সালে ঠিক আছে আঠারোশো মেজারমেন্টটা করছে মানে এটা হচ্ছে তোমার ইয়ার অফ এস্টিমেট আমি একটা বলে রাখি ইয়ার অফ এস্টিমেট মানে কোন বছরের মেজারমেন্ট ঠিক আছে আঠারোশো আটষট্টি সালে ন্যাশনাল ইনকাম উনি বার করছেন কিন্তু অ্যাকচুয়াল মানে জিনিসটা হচ্ছে কখন মানে রিপোর্টটা বা ওনার যে বইটা সেটা বেরোচ্ছে কখন সেটা কিন্তু অনেকটাই পরে তাহলে কোন ইয়ারটার জন্য তিনি এস্টিমেট করছেন আঠেরোশো আটষট্টি সালের জন্য ন্যাশনাল ইনকাম কত বেরোলো না তিনশো কোটি আর পার ক্যাপিটাল কত না কুড়ি কোটি এই সরি কুড়ি টাকা কুড়ি টাকা পার ক্যাপিটাল ইনকাম ইন্ডিয়ানদের এটা হচ্ছে প্রথম এফোর্ট ঠিক আছে এবং এই যে ভি কে আর ভি রাও যিনি আছেন বলা হয় যে ইনি হচ্ছেন সব থেকে সাইন্টিফিক্যালি স্ট্যাটিস্টিক্যালি সবথেকে ভালো উপায়ে ন্যাশনাল ইনকাম বের করেছিলেন যতগুলো হয়েছিল তার মধ্যে থেকে বেস্ট হচ্ছে এনআরটা তাহলে এনার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত না পার ক্যাপিটা ইনকাম হচ্ছে আমার বাষট্টি এবং এনার যে পার্টিকুলার বইটা রয়েছে সেই বইটা আমি পড়ছিলাম এবং উনি সেখানে লিখেছেন যে তার আগে যারা যারা এস্টিমেট করে গেছেন তাদের কথা কিছু লিখেছেন তার মধ্যে উনি বলছেন যে দাদাভাই নওরাজির যে এস্টিমেটটা করেছিল এবং তারপরে আমাদের ফার্স্ট ফেমাইন কমিশন ঠিক তার বছর পরে অ্যাপয়েন্টেড হয়েছিল তো না আমি ওটা ওটা এখন এখন বলছি না পরে বলছি মোট কথা উনি চারজনকার বলেছেন এস্টিমেট যেটা খুব ভালো হয়েছিল একটা হচ্ছে দাদাভাই নরজির এস্টিমেট সেকেন্ড হচ্ছে এই অ্যাডকিনসনের এস্টিমেট থার্ড হচ্ছে উইলিয়াম ডিগবাই আর ফোর্থ হচ্ছে আমাদের এই শাহ অ্যান খাম্বাত খাম্বাতা তাহলে এই চারটে যে তোমার এস্টিমেট রয়েছে এটাকেই উনি তার আগে করা এস্টিমেটগুলোর মধ্যে এই চারটেকে বেস্ট বলে গেছেন ঠিক আছে তাহলে এগুলো আমাদের জাস্ট নামগুলো দেখে রাখলেই হবে বেশি ডিটেলস জানার দরকার নেই মিনিস্ট্রি অফ কমার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরাও একটা এস্টিমেট লাস্টে করেছিল লাস্টের দিকে ব্রিটিশ আমলে তাহলে আমরা এবারে ওই ভি কে আর ভি রাওয়ের যে বইটা ছিল তার সেখানে আমি আর একটা চার্ট পেয়েছি সেটা একটু দেখে নিই তাহলে দেখো এখানে উনি বলছেন দাদাভাই নোরজি কত সালে পাবলিশ করেছে রিপোর্ট আঠারোশো সালে এবং কোন বছরের এস্টিমেট করেছে আঠারোশো সালে কত টাকা না কুড়ি টাকা পার ক্যাপিটাল ইনকাম পুরো ব্রিটিশ ইন্ডিয়ার জন্যই করেছেন অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়া বলতে এখানে কিন্তু শুধুমাত্র যে ব্রিটিশদের প্রভিন্সগুলো ছিল সেগুলোর জন্য উনি করেছিলেন উনি কিন্তু দেশীয় রাজ্য অর্থাৎ প্রিন্সলি স্টেটে কিন্তু ঢোকেননি আচ্ছা এরপরে উনি বলেছেন যে লর্ড কার্জন লর্ড কার্জনের নাম উল্লেখ করেছেন তো লর্ড কার্জন বেসিক্যালি এস্টিমেট কিছু করেননি লর্ড কার্জন যখন অ্যাপয়েন্টেড হয়েছিলেন আঠেরোশো সালে অ্যাজ আ গভর্নর জেনারেল ভাইস রয় তার ঠিক আগের বছর সেকেন্ড ফেমাইন কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল যেটি যাকে আমরা বলি লাইল কমিশন তাহলে ওই লাইল কমিশন একটা রিপোর্ট পেশ করেছিল এবং তাতে একটা মোটামুটি আভাস পাওয়া গেছিল যে ভারতের জিডিপি কেমন আচ্ছা সেখানে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে দাদাভাই নজি যে এস্টিমেটটা করেছিলেন সেটাকে উনি বেস্ট বলেছিলেন একটাই কারণে সেটা হচ্ছে যে ওই যে ওনার পরে যে ফার্স্ট ফেমাইন কমিশন অ্যাপয়েন্টেড হয়েছিল দু বছর পরে আঠারোশো আঠাত্তরে তো সেই ফেমাইন কমিশনের যে রিপোর্টে যে একটা মোটামুটি আভাস পাওয়া গিয়েছিল এবং দাদাভাই নজির যে এস্টিমেট ছিল সেটা মোটামুটি প্রায় মিলে গেছিলো ঠিক আছে তো উনি বলছেন যে দাদাভাই নুর সেরকমভাবে স্ট্যাটিস্টিক্যাল আইডিয়া অতটা ছিল না বাট স্টিল উনি যেটা করেছিলেন সেটা কোনো বিস্ময়ের থেকে কম নয় ঠিক আছে তো এটা একটা সেই জন্য উনি এটাকে কিন্তু তার লিস্টে রেখেছেন আচ্ছা তো লর্ড কার্জন লর্ড কার্জন কী করলেন না উনি ওই ফেমাইন কমিশন সেকেন্ড ফেমাইন কমিশনের যে রিপোর্টটা ছিল সেখানে বলা হলো যে সেখানে বলা হলো যে ইন্ডিয়ার যেটা এগ্রি আউটপুট বা এগ্রি জিডিপি সেটা প্রচুর বেড়েছে এবং সেটাকে উনি কোর্ট করে এই উনিশশো এক সালে ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে একটা বক্তৃতা দিলেন এবং সেখানে তিনি বললেন যে ভারত অনেক প্রোগ্রেস করেছে ফালতু কথা মানে ওই ওই কি টার্মটাকে কি বলে যাই হোক ফালতু কথা বলে কোনো লাভ নেই তো উনি বললেন যে ভারতের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে তিরিশ তাহলে এই যে পার ক্যাপিটা ইনকাম তিরিশ এটা কিন্তু উনি ওই ফেমাইন কমিশনের রিপোর্ট দেখে একটা আইডিয়া করে মোটামুটি উনি বললেন যে এগ্রি সেক্টর যদি এতটা বেড়েছে তাহলে নন এগ্রি সেক্টরও সমভাবেই বেড়েছে এভাবে একটা মন গড়া একটা হিসাব করে বলে দিলেন যে তিরিশ হচ্ছে পার ক্যাপিটার ইনকাম এবং এইটার পরেই জাস্ট এক বছর পরেই উইলিয়াম ডিগবি তোমরা জানো যে একটা বিখ্যাত বই আছে প্রসপরাস ব্রিটিশ ইন্ডিয়া বেসিক্যালি এটা হচ্ছে একটা স্যাটায়ার এই নামটা হচ্ছে একটা স্যাটায়ার প্রসপরাস ব্রিটিশ ইন্ডিয়াতে তিনি বললেন যে না আদৌ ইন্ডিয়া কোনো প্রসপার করছে না এটা পুরোটাই হচ্ছে ভাউতা এবং একজন ইংলিশ অথার হয়ে তিনি কিন্তু ইংরেজদের এগেনস্টে লিখলেন সেই জন্যই কিন্তু বইটা আমাদের ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রসপরাস ব্রিটিশ ইন্ডিয়া উইলিয়াম ডিগবাই তাহলে উনি কি বললেন উনি উনি মেজারমেন্ট করে বললেন যে না এটা আমাদের হবে না আমাদের যেটা হচ্ছে তোমার ন্যাশ পার ক্যাপিটাল ইনকাম সেটা হবে আঠারো টাকা তাহলে আঠারো টাকা মানে বুঝতে পারছো যে এটা কুড়ির থেকেও কম তাহলে উনি অনেকটাই কমিয়ে দিলেন এইবারে জল গড়ালো এবং তারপরে আলটিমেটলি সরকারি তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ হলো সেটা কে করলেন না এই যে এফ জি অ্যাটকিনসন ঠিক আছে এই ডিগ্রি যেটা করেছিল সেটাকে খারিজ করার জন্য জাস্ট তাকে অ্যাপয়েন্ট করা হলো এবং তিনি যে রিপোর্টটা পাবলিশ করলেন উনিশশো আটে বা উনিশশো তিন মতান্তরে সেটার সেটাতে উনি দেখালেন যে না পার ক্যাপিটাল ইনকাম হচ্ছে সাতাশ দশমিক তিন তো এটা হচ্ছে তোমার থার্ড আর ফোর্থ হচ্ছে শাহ অ্যান্ড খাম্বাত তো এখানে যে শাহ যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের কনস্টিটিউ অ্যাসেম্বলির যিনি সদস্য ছিলেন বিহার থেকে কে টি শাহ তিনি হচ্ছেন এই শাহ তাহলে উনি একজন ইকোনমিস্ট ছিলেন এবং তারা যখন মাপলেন উনিশশো সালে রিপোর্ট বেরোলো এবং উনিশশো একুশের ডেটা বার করলেন করলেন দেখা গেল যে ভারতের পার ক্যাপিট ইনকাম হচ্ছে চুয়াত্তর এবং এনআরআই প্রথম হোল ইন্ডিয়াতে করলেন অর্থাৎ প্রিন্সলি স্টেটগুলোকেও এর মধ্যে ঢোকানো হলো এবং আমরা দেখতে পাচ্ছি লিস্টে তোমার দেখো সাইমন কমিশন রিপোর্টও একটা রয়েছে অর্থাৎ এখানেও তোমার আমরা একটা আঠারো উনিশশো উনত্রিশে যে রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে ওখানে লেখা হচ্ছে যে ভারতের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে একশো টাকা তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের ওই ভিকে আর রাও স্যারের বই থেকে এটা নেওয়া এবং এরপরে আমরা একটা একটা করে একটু দেখে নিই মেন মেনগুলো দাদাভাই নোরজি তোমরা সবাই চেনো আশা করি গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং এনার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে পভার্টি রুল ইন ইন্ডিয়া এবং তার সাথে হচ্ছে ড্রেন অফ ওয়েলথ থিওরি তিনি পাবলিশ করেছিলেন কিন্তু এই যে তোমার কুড়ি টাকা ন্যাশ পার ক্যাপিটাল ইনকাম এটা কিন্তু ওই বইতে ছিল না এটা কোথায় ছিল কোন বইতে ছিল না এই পভার্টি অফ ইন্ডিয়া বলে একটা তিনি রিসার্চ পেপার বার করেছিলেন পেপারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তাহলে এই এটা উনি ওই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডনের যে বম্বে ব্র্যান্ড ছিল সেখানে তিনি এটা পাঠ করেছিলেন এবং স্বাভাবিকভাবেই এটা কিন্তু চারদিকে একটা হৈ হৈ পড়ে গেছিলো যে প্রথম কেউ এভাবে একটা অ্যাটেম্পট নিয়েছে তো এটা হলো এবং আমরা অলরেডি দেখলাম যে কত ছিল কুড়ি টাকা নেক্সট হচ্ছে তোমার উইলিয়াম ডিগবাই কার্জনের ইনসিডেন্টের পরে উইলিয়াম ডিগবাই এই ভদ্রলোক এবং তার বইটার নাম হচ্ছে প্রসপোরাস ব্রিটিশ ইন্ডিয়া রিভিলেশন ফ্রম অফিশিয়াল রেকর্ডস তাহলে অফিসিয়াল রেকর্ড থেকে সত্য জানা তাহলে এটা বেরোলো কত না উনিশশো এক সালে এই বইটা বেরোলো ওখানে মনে হয় মোস্টলি দুই ছিল এটা হচ্ছে এক সাল তাহলে এখানে উনি বললেন কত না আঠেরো নেক্সট আমি ছবি পাইনি এফ জি অ্যাটকিনসন তার যেটা পেপারটা ছিল সেটার নাম ছিল স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অফ দ্য ইনকাম অ্যান্ড ওয়েলথ অফ ব্রিটিশ ইন্ডিয়া এটা উনিশশো মানে জাস্ট পরের বছরই তোমার এটাকে পাবলিশ করা হলো ওটাকে কাউন্টার করার জন্য বেশ নেক্সট হচ্ছে শাহ অ্যান্ড খাম্বাদ যেটা বললাম ওনাদের যে বইটার নাম ছিল ওয়েলথ অ্যান্ড ট্যাক্সেবল ক্যাপাসিটি অফ ইন্ডিয়া উনিশশো চব্বিশ তাহলে এখানে কত আমরা পেলাম সেটা আমরা দেখে নিয়েছি অলরেডি আচ্ছা এরপরে হচ্ছে ওয়াডিয়া এন্ড যোশী ঠিক আছে এটাও একটা বিখ্যাত ওয়াডিয়া এন্ড যোশী যেটা দ্য ওয়েলথ অফ ইন্ডিয়া উনিশশো পঁচিশ দেখতে পাচ্ছ বইটার পেজ একটা পাওয়া গেছে পি এ ওয়াডিয়া আর জি এন জোশী এগুলো দেখতে আমার খুব ইন্টারেস্ট লাগে প্রফেসর অফ পলিটিক্স অ্যান্ড হিস্ট্রি উইলসন কলেজ বম্বে লেকচার লেকচারার ইন ইকোনমিক্স উইলসন কলেজ বোম্বে তাহলে প্রফেসর অফ পলিটিক্স আর হিস্ট্রি একসাথে বেশ তাহলে এরা কত করেছিল ওয়ার্ডিয়া এন করলো হচ্ছে উনিশশো পঁচিশে বেরোলো তেরো চোদ্দ সালের জন্য করলো বেরোলো হচ্ছে চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা আচ্ছা এবারে আসছে আমাদের ভি কে আর ভি রাও তাহলে এই যে ভি কে আর ভি রাও এই ভি কে আর ভি রাও এর কিন্তু সাউথ ইন্ডিয়ান একজন এবং এনার একটা কন্ট্রিবিউশন বলা যায় সেটা হচ্ছে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স যখন তৈরি হয়েছিল এনার এনাই ইনি ছিলেন মুখ্য উদ্যোক্তা তো এনার যে বইটা থেকে আমরা এটা পেলাম সেটা হচ্ছে অ্যান এস এ অন ইন্ডিয়াস ন্যাশনাল ইনকাম উনিশশো থেকে উনিশশো উনত্রিশ বইটার পিডিএফ নেটে অ্যাভেলেবেল আছে তোমরা গোথ্রু করলে করতে পারো তাহলে এখানে প্রিন্সিপাল অ্যান্ড প্রফেসর অফ ইকোনমিক্স এস আর্টস কলেজ আহমেদাবাদ এগুলো লাগবে না জাস্ট আমি এন্টারটেনিং বলে বলছি আর কি তাহলে এটা বেরোলো কত না উনিশশো সালে এটা বেরোলো আচ্ছা তাহলে দেখো এটা ভিকে আর ভি রায় উনিশশো একত্রিশ থেকে উনিশশো সালের করেছিলেন উনি উনিশশো ছত্রিশ রিপোর্ট এলো এবং সেখানে তিনি বললেন বাষট্টি টাকা আচ্ছা এবারে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্স পেলো ইন্ডিয়া এবং তারপরে এবারে ভারতের জাতীয় আয় কীভাবে মাপা হবে সেই নিয়ে সরকার উদ্যোগী হলো জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি কনস্টিটিউশন আসার আগেই ঠিক আছে আমাদের একটা ন্যাশনাল প্ল্যানিং ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করলেন ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি হলো কত না উনিশশো সালে সেখানে চেয়ারম্যান কে হলেন না চেয়ারম্যান হলেন প্রশান্ত চন্দ্র মহালানবীশ তোমরা আশা করি চেনো সবাই এবং আর দুজন মেম্বার দুজন মেম্বারের মধ্যে একজন হচ্ছেন ডিয়ার গ্যাডগিল ডিয়ার গ্যাডগিল এর নাম আশা করি তোমরা প্ল্যানিং পড়ার সময়তে নিশ্চয়ই পড়েছ এবং একজনের নাম হচ্ছে ভিকে আর ভি রাও তাহলে ইনি সেই সময়কার একজন বিশাল বড় ইকোনমিস্ট ছিলেন তাহলে এদেরকে নিয়ে তৈরি হলো কি না ন্যাশনাল ইনকাম কমিটি এবং তার রিপোর্ট কখন এলো না একটা প্রথমে হচ্ছে তোমার রিপোর্ট এলো উনিশশো একান্নতে এবং তারপরে সেকেন্ড ফাইনাল সালে এই রিপোর্টে কিছু রেকমেন্ডেশন করা হলো তাহলে সেটা কি ছিল একটু দেখেনি রিপোর্ট তো পেলাম ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া বেরোলো কত না টোটাল হচ্ছে তোমার সরি এটা হবে তোমার কোটি আট হাজার সাতশো দশ কোটি আর পার ক্যাপিটা ইনকাম হবে তোমার পার ক্যাপিটা ইনকাম হলো তোমার দুশো পঁচিশ টাকা কোন বছরের জন্য মাপলেন না আটচল্লিশ উনপঞ্চাশ সালের জন্য মাপা হলো ঠিক আছে তাহলে এই রিপোর্টে ওনারা এত টাকা এত কোটি টাকা হচ্ছে ন্যাশনাল ইনকাম আর দুশো পঁচিশ টাকা করে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম বেরোলো এবং এনারাই রেকমেন্ড করলেন যে এইভাবে হবে না আমাদের একটা অর্গানাইজেশন চাই যারা রেগুলার ভিত্তিতে আমাদেরকে ন্যাশনাল ইনকাম মেপে দেবে তো সেটাই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এস্টাবলিশ করার রেকমেন্ডেশন করলেন এবং তাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে উনিশশো একান্ন সালে সিএসও তৈরি হলো উনিশশো সালে এবং সিএসওর প্রথম এস্টিমেট যেটা বেরোলো সেটা হচ্ছে তোমার উনিশশো ছাপ্পান্ন সাল থেকে রেগুলার বেসিসে তারা এস্টিমেট আমাদের দিয়ে গেছে ন্যাশনাল ইনকামের এবং প্রথম যখন করেছিল তখন বেস ইয়ার ছিল উনিশশো আটচল্লিশ ঠিক আছে উনিশশো আটচল্লিশ আচ্ছা তাহলে এবার আমরা মোটামুটি দেখিনি যে ট্রেন্ড কীরকম ঠিক আছে তাহলে আমরা যদি কনস্ট্যান্ট প্রাইসে দেখি যদিও আমি এটা এগারো বারো প্রাইসে পাইনি উনি দু হাজার চার পাঁচের প্রাইসেই মোটামুটি পেয়েছি একদম যেহেতু অনেক দিনের পুরনো ডেটা তো আমরা যদি দেখি যে মানে গ্রোথ রেট গ্রোথ রেট যদি দেখি তাহলে আমরাও জেনারেলি মানে পার ক্যাপিটা ইনকাম আর গ্রোথ রেটটাই মোটামুটি আমরা বুঝতে পারি কারণ গোটা জিডিপির ন্যাশনাল ইনকামের ফুল ফিগার আমরা হয়তো অতটা বুঝতে পারবো না তো যদি আমরা দেখি গ্রোথ রেট তাহলে দেখবো উনিশশো একান্ন বাহান্ন সালে গ্রোথ রেট হচ্ছে টু পয়েন্ট থ্রি ভাবে খুব স্মলভাবে এগোচ্ছে আস্তে আস্তে একাত্তর বাহাত্তরে গিয়ে সেটা হয়ে গেল এক পার্সেন্ট কমে গেল উল্টে কিছুটা বেড়েছিল দশ বছরে আবার দশ বছরে বেড়ে কমে গেল। একাশি বিরাশিতে গিয়ে দেখলাম যে একটা বিশাল বড়ো জাম্প বলা যায় যে করলো তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এই সময়টা মোটামুটি একটা কি বলবো মানে এই সময়টা একটা মেন ঘটনা ঘটেছিল হচ্ছে এমার্জেন্সি এবং তারপরে প্রথম অকংগ্রেসীয় ক্ষমতা দলের ক্ষমতায় আসা তারপরে আমরা দেখছি কি না আবার কমে যাচ্ছে ঠিক আছে এই সময়টা ডামাডোল অবস্থা আমাদের মুক্ত অর্থনীতির পথে যেতে হলো ইকোনমিক ইকোনমির অবস্থা খুব সঙ্গীন এই একানব্বই সালে গিয়ে দেখা যাচ্ছে আবার কমে আবার আবার বছর বাড়লো ঠিক আছে আবার দশ বছর এগারো বারো এটাতে হলো কত না সিক্স পয়েন্ট সেভেন তাহলে মোটামুটি এই গ্রোথটাকে আমরা ধরে রাখতে কিছুটা হলেও পারলাম এবারে নেক্সট দেখার আমাদের একুশ বাইশে কত হয় তো হয়তো কিছুটা হলেও বেটার হতো বাট যে এই কোভিডে কিছুটা হলেও আমাদের এটা অনেকটাই কমে যাবে ওকে এবারে হচ্ছে আচ্ছা এটা কিন্তু আগেই বলে দিই যে এটা কিন্তু তোমার গ্রোথ রেট মানে কিন্তু একান্ন বাহান্ন থেকে মানে দশ বছরের গ্রোথ রেট নয় এটা হচ্ছে শুধু এই বছরের গ্রোথ রেট ঠিক আছে মেবি হতে পারে যে মাঝখানগুলো যে বছরগুলো আছে সেগুলোতে হয়তো বেড়েছে কমেছে আমি জাস্ট ওই একটা করে বছরকে নিয়েছি আর কি মাঝখান থেকে একটা ট্রেন্ড বোঝানোর জন্য আচ্ছা এবারে হচ্ছে তোমার পার ক্যাপিটা ইনকাম অ্যাট দু হাজার চার পাঁচ প্রাইস তাহলে পার ক্যাপিটা ইনকাম দু হাজার চার পাঁচ প্রাইস অর্থাৎ কীরকম ছিল মানে আমি এই প্রাইজে উনিশশো একান্ন বাহান্ন সালের টাকাও ধরছি তাহলে সে সময় প্রত্যেক ভারতীয়র ইনকাম ছিল অ্যানুয়াল ইনকাম ছিল সাত হাজার দুশো টাকা এবং আজকের দিনে দাঁড়িয়ে মানে এগারো বারো সালে গিয়ে সেটা হয়েছে আটত্রিশ হাজার টাকা তাহলে এটা কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করে অর্থাৎ দু চার সালের দামে আমি ধরছি তার মানে ট্রু সেন্সে অলমোস্ট প্রায় থেকেও বেশি কিন্তু আমাদের ইনকাম বেড়েছে এই হাজার এগারো অবধি আচ্ছা এবার আমি আসছি বিভিন্ন যে এস্টিমেটসগুলো আমাদের রয়েছে সেগুলোতে তাহলে এস্টিমেট আমাদের যেগুলো আছে সেগুলো দেখবে যে কিছু কিছু আমাদের আমরা খবরে শুনি বা অনেক সময় তোমরা খুঁজে রাখতে পারো যে একটা বেরোলো এবারে কটা বেরোচ্ছে সেটা আমরা কিন্তু অতটা খুঁজ রাখি না তাহলে এখানে দেখো ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেট যেটা অ্যাডভান্স দুটো বেরোয় একটা হচ্ছে ফার্স্ট অ্যাডভান্স একটা হচ্ছে সেকেন্ড অ্যাডভান্স তাহলে আমি একটা বছরকে ধরলাম ধরো আমি দু ষোলো সতেরো বছরের জন্য আমি এস্টিমেট দেখছি ন্যাশনাল ইনকাম এস্টিমেট দেখছি তাহলে ষোলো সতেরো বছর মানে বছরটা শেষ হচ্ছে কখন না একত্রিশে মার্চ দু হাজার বছর শেষ হচ্ছে তাহলে ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেট আসবে বছর শেষ হওয়ার আগেই ঠিক আছে তাহলে কখন মোটামুটি জানুয়ারি মাসে এটা পাবলিশ হয় সতেরোর জানুয়ারিতে বেরোবে হচ্ছে এই ফার্স্ট অ্যাডভান্স এস্টিমেট সেকেন্ড অ্যাডভান্স এস্টিমেট মোটামুটি বেরোয় হচ্ছে ফেব্রুয়ারি এন্ড করে তাহলে সতেরোর ফেব্রুয়ারি এন্ড তখনও কিন্তু ইয়ার এন্ডিং হয়নি তাহলে এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভান্স এস্টিমেট অর্থাৎ আসল ডেটা পাওয়ার আগে আমি একটা ট্রেন্ড দেখে একটা মোটামুটি বুঝতে পারছি যে কি হতে যাচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে প্রফেশনাল এস্টিমেট তাহলে এটা মোটামুটি ইয়ার এন্ডিং হয়ে গেল ডেটা কিছু কিছু পেলাম সব জায়গা থেকে ঠিক মতন করে ডেটা আমি পেলাম না তাড়াহুড়ো করে একটা কম্পাইল করে আমি বার করলাম ওই জন্য আমি প্রফেশনাল বললাম অর্থাৎ প্রফেশনাল একটা মানে এটা কিন্তু ফাইনাল নয় প্রফেশনাল বেরোচ্ছে কখন না মোটামুটি দু মাস পর একত্রিশে মে মে মাসের লাস্টের দিকে এটা বেরোচ্ছে এইগুলো চেঞ্জ হয় যদি ছুটির দিন পরে তাহলে তার পরে হয় মোটামুটি একটা টেন্টেটিভ ডেট আচ্ছা এবারে হচ্ছে তোমার ফার্স্ট রিভাইজ এস্টিমেট তাহলে প্রভিশনাল এস্টিমেট দু হাজার ষোলো সতেরোর ইয়ারের জন্য কবে বেরোবে না থার্টি ফার্স্ট মে দু হাজার সতেরোতে এবার হচ্ছে ফার্স্ট রিভাইজ এস্টিমেট তাহলে প্রথম রিভাইজ এস্টিমেট কখন বেরোচ্ছে না নেক্সট ইয়ার জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার ষোলো সতেরোর যেটা রিভাইজ ফার্স্ট রিভাইজ এস্টিমেট সেটা বেরোবে কখন না জানুয়ারি দু হাজার আঠেরোতে ঠিক আছে এটা হচ্ছে দু হাজার আঠেরোতে সেকেন্ড রিভাইজ এস্টিমেট ঠিক আছে আরও এক বছর পর তার মানে দু হাজার ষোলো সতেরোর সেকেন্ড রিভাইজ এস্টিমেট বেরোবে কখন না জানুয়ারি দু হাজার উনিশে ঠিক আছে মানে এগুলো হচ্ছে আরও আরও ডেটা ভালো করে পাচ্ছি আমি আরও ভাবে রিভাইজ করছি ঠিক আছে যার যেরকম মানে ফাইনাল ডেটা পেলে আমি রিভাইজ করছি এবার হচ্ছে থার্ড রিভাইজ এস্টিমেট তাহলে থার্ড রিভাইজ এস্টিমেট কখন বেরোচ্ছে না জানুয়ারি দু হাজার কুড়িতে তাহলে আশা করছি জিনিসটা ক্লিয়ার হলো যে একটা ফাইনাল ডেটা এটাই হচ্ছে ফাইনাল একদম থার্ড রিভাইজ এস্টিমেট এটা পেতে গেলে আমাকে অনেক দিন তিন বছর ওয়েট করতে হচ্ছে ঠিক আছে ওকে এবারে হচ্ছে এই যে অ্যাডভান্স এস্টিমেট এটা প্রথম থেকে ছিল না যখন থেকে আমাদের এই ছাপ্পান্ন সাল থেকে সিএসও শুরু করেছিল তখন থেকে শুধুমাত্র আমাদের আদার্সগুলো দিত বাট এই অ্যাডভান্সগুলো দিত না অ্যাডভান্সগুলো শুরু হলো কখন না অ্যাডভান্সগুলো শুরু হয়েছে উনিশশো সাল থেকে আর উনিশশো নিরানব্বই সাল থেকে কোয়ার্টারলিও দেওয়া শুরু হলো কোয়ার্টারলি মানে প্রত্যেকটা কোয়ার্টারে কি এস্টিমেট হচ্ছে কীরকম সেই কোয়ার্টারের জন্য কিভাবে কি ফল করেছে সেগুলো এই উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছে ওকে নেক্সট হচ্ছে আমাদের সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস এনএসএ এটাকে আমরা বলি এনএসএ তাহলে এই যে এনএসএ এর বেসিক্যালি মোটামুটি বলা যায় যে প্রথম এনএসএ এসেছিল উনিশশো তিপ্পান্ন বা চুয়ান্ন সালে একটু দেখে নিও আমার ঠিক মনে নেই তিপ্পান্ন সাল মোস্ট প্রবাবলি এবং তারপরে এটা প্রায় পাঁচ ছবার এটা রিভাইজ হয়েছে তো ইন্ডিয়া মোটামুটি এনএসএ ফলো করছে হচ্ছে নাইনটি থ্রি থেকে মানে নাইনটি থ্রিতে যেটা এসছিল সেটা ফলো করা শুরু করে এবং লাস্ট যেটা রিভিশন হয়েছে সেটা হচ্ছে দু সালে আর নতুন গাইডলাইন প্রকাশ করেছে সেটা মেনে আমাদের মেথোলজি চেঞ্জ হয়েছে দু সাল থেকে তাহলে এটা বেসিক্যালি কি না একটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ফর্মুলা ইউজ করছে তাহলে যদি সেটা স্ট্যান্ডার্ডাইজেশন না হয় তাহলে আমি বুঝতে পারবো না যে চীন বেশি ভালো জায়গায় আছে ইকোনমিক্সের ক্ষেত্রে নাকি ইন্ডিয়া আছে ইকোনমির ক্ষেত্রে তাহলে চীন একটা ফর্মুলা ইউজ করছে জিডিপি ক্যালকুলেশনে ইন্ডিয়া একটা ফর্মুলা ইউজ করছে তো এই জিনিসটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য বেসিক্যালি এটার মেন যেটা উদ্যোক্তা সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশনসের যে স্ট্যাটিস্টিক্যাল ডিভিশন যেটা রয়েছে তারা উদ্যোগ নিয়ে একটা গাইডলাইন প্রকাশ করেছিল যে মানে প্রথম থেকেই যে এই রকম এইগুলো ফলো করতে হবে এরকম টাইপের ফর্মুলাগুলো ফলো করতে হবে তারপরে যেটা তোমার আসবে তোমাকে এই এই ডেটা বারকোড পাবলিশ করতে হবে এবং তার ফলে সেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে তাহলে দেখো দু সালে যেটা এসছে সেটা বেসিক্যালি কাদের আন্ডারে হয়েছে ইন্টার সেক্রেটারিয়েট ওয়ার্কিং গ্রুপ অন ন্যাশনাল অ্যাকাউন্টস এবং পাঁচটা অর্গানাইজেশন সেখানে প্রতিনিধিত্ব করেছে কে কে না একটা হচ্ছে স্ট্যাটিস্টিক স্ট্যাটিস্টিক্যাল অফিস অফ দ্য ইউরোপিয়ান কমিউনিটিস ইউরো স্ট্যাট এটা ইউরো আমাদের যেটা আছে ইউরো ইউরোপিয়ান ইউনিয়ন তাদের একটা অংশ দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দেন হচ্ছে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডি ইউনাইটেড নেশন স্ট্যাটিস্টিক্স ডিভিশন আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক তাহলে বুঝতে পারছো যে বিশ্বের মোটামুটি বড় বড় সংস্থা যেগুলো আছে সবাই মিলে এটাকে তৈরি করছে এবং মানে তারা প্রত্যেকটা দেশকে বলছে তোমরা এটা ফলো করো ঠিক আছে তবে গিয়ে কিন্তু আমি তোমাকে ছাড় দেবো নাহলে কিন্তু রেস্ট্রিকশনস লাগিয়ে দেবো এবারে এখানে দেখো প্রত্যেকটা লোগো দেওয়া রয়েছে ইউরোপিয়ান কমিশন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউএন ওইসিডি তাহলে এটা বোঝা গেল যে মোটামুটি সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস এটা কিন্তু ইন্ডিয়ার হাতে নেই এটা হচ্ছে বাইরের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু এটা আমাদের উপরে আমাদেরকে করতে বলেছে এবং দু সালে যেটা এসছে সেটা বহুদিন আমাদের আগের গভর্নমেন্ট যে ছিল মানে ইউপিএ গভর্নমেন্ট এটাকে করেনি এবং যখন ইন্ডিয়া গভর্নমেন্ট এলো ইন্ডিয়া গভর্নমেন্ট দু হাজার চারে আসার পরই জানুয়ারি দু হাজার পনেরোতেই কিন্তু অ্যানাউন্স করে দিল যে আমরা নতুন মেথোলজি ইউজ করব। অ্যাজ পার এই এসএনএ দু হাজার আট আচ্ছা তাহলে এই যে মেথোলজি চেঞ্জ হলো সেখানে কি কী বেসিক্যালি চেঞ্জ হলো একটু দেখি আগে কি ছিল আর পরে কী হলো তো জাস্ট এটা খুব বেশি ডিপে ঢুকবো না কারণ এটা প্রচুর কিছু আছে মানে যেগুলো পড়তে গেলে পুরো মানে মাথা খারাপ হয়ে যাবে এত ডিপে ঢুকবো না জাস্ট দেখে নেব যে কী কী চেঞ্জেস আমাদের কাছে এলো তাহলে প্রথম হচ্ছে মেথোলজিক্যাল চেঞ্জ এলো তারপরে হচ্ছে বেস ইয়ারের চেঞ্জ হলো আর একটা হচ্ছে মোর কভারেজ এলো তিনটে মোটামুটি ভাগ তাহলে মেথোলজিক্যাল চেঞ্জ কি না আগে আমরা কি করতাম আমরা আগে জিডিপি এট ফ্যাক্টর কস্ট ঠিক আছে সেটাকেই আমরা মানে ফ্যাক্টর কস্টটাকে বেসিক্যালি মূল্য দিতাম কিন্তু এখন থেকে আমরা কি করছি না সবসময়তে মার্কেট প্রাইসটার ওপরে বেশি গুরুত্ব দিচ্ছি এবং যখনই আমি জিভিএ পাচ্ছি জিভিএটা ক্যালকুলেশন করছি বেসিক প্রাইসের ওপরে ঠিক আছে তাহলে আমার ফ্যাক্টর কস্ট উড়ে গেল কে এলো না মার্কেট প্রাইস আর বেসিক প্রাইস ঠিক আছে নেক্সট হচ্ছে বেস ইয়ার চেঞ্জ বেস ইয়ার চেঞ্জ তোমরা জানো যে দু চার পাঁচ থেকে চেঞ্জ করে এগারো বারো করা হলো এবং মোর কাভারেজ তাহলে যেগুলো আগে কাভারেজ ভালো করে হতো না যেরকম ম্যানুফ্যাকচারিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর যেমন স্টক ব্রোকার ঠিক আছে এদেরকে আগে ক্যালকুলেশনে আনা হতো না কারণ এখন সেগুলোর কাভারেজ বাড়ানো হয়েছে এবং তার সাথে হচ্ছে যে লোকাল বডি যে বিভিন্ন যে মিউনিসিপ্যালিটিগুলো আছে আগে মাত্র পাঁচখানা না কটা মিউনিসিপ্যালিটিকে মানে তাদের হিসাব চাওয়া হতো এখন প্রত্যেককে ন্যাশনাল ইনকামের মধ্যে আনার জন্য কারণ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা হিউজ খরচা আছে মানে এগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের ন্যাশনাল ইনকাম ঠিক মতন ক্যালকুলেশন হবে না তো সেগুলোকেও এখন এর মধ্যে আনা হয়েছে পশ্চিমবঙ্গের তো একটাও ছিল না এখন মোটামুটি অনেকগুলোকেই নিয়ে আসা হয়েছে তো এই হলো আমার মেথোলজি চেঞ্জ এটা এসছে কখন থেকে না জানুয়ারি দু থেকে চেঞ্জ হবে বলেছে অ্যানাউন্স করেছে আচ্ছা এরপরে চলে আসছি কিসে না ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস তাহলে এইটুকু হিস্ট্রিটা দেখে নিই প্রথমে হচ্ছে ন্যাশ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল ইউনিট তৈরি হলো উনিশশো সালে দেন ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন পরীক্ষায় আসে খুব উনিশশো পঞ্চাশ সালে দেন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তৈরি হলো উনিশশো একান্ন সালে অন দ্য রেকমেন্ডেশন অফ কী বলেছিলাম অন দ্য রেকমেন্ডেশান অফ ওই ন্যাশনাল ইনকাম কমিটি আর উনিশশো সালে একটা মিনিস্ট্রি আলাদা করে তৈরি হলো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন আমরা কিছুক্ষণ এর পরেই একটু ওয়েবসাইটটা দেখে নেব ভালো করে এবং ডেটা লেটেস্ট ডেটা কোথায় কী আছে সেটা একটুখানি দেখে নেব দু হাজার উনিশে গিয়ে মে মাসে ঠিক আছে জাস্ট ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার হলো তার কদিন পরেই এনএসএসও এবং সিএসওকে মার্জ করে দেওয়া হলো ঠিক আছে মার্জ করে দেওয়া হলো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস বলে একটা নতুন একটা সংস্থা ক্রিয়েট করা হলো তো এই লোকগুলো দেখতে পাচ্ছ এটাও এখন আর এটাও নেই এটাও নেই এখন আছে কোনটা না এটা এনএসও আচ্ছা একটা পদ আছে ইন্ডিয়াতে মানে এমওএসপিআই যেটা মিনিস্ট্রিটা তার যেটা তার যে মেন সেক্রেটারি ঠিক আছে প্রিন্সিপাল সেক্রেটারি বা চিফ সেক্রেটারি হ্যাঁ সরি প্রিন্সিপাল সেক্রেটারি তার একটা নাম হচ্ছে ভালো নাম হচ্ছে চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া তাহলে সেই পদে এখন আছেন কে না জি সামন্ত চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া এবং ইনি মার্চ দু থেকে এই পদে আসীন হয়েছেন ঠিক আছে আচ্ছা আরেকটা জাস্ট আছে তারপরে আমরা লেটেস্ট ইয়েতে চলে যাব মানে ওয়েবসাইটে চলে যাব সেটা হচ্ছে যে এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন এটা খুব বেশি দিনে পুরনো নয় রঙ্গরাজন কমিশনের রিপোর্ট যেটা দু এক সালে এসছিল এটা মানে কার উপরে হয়েছিল না ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমের উপরে একটা কমিশন তৈরি হয়েছিল রঙ্গরাজন কমিশন এবং তিনি এটার মানে রিপোর্টটা দিয়েছিলেন দু সালে এটা ভুল লিখেছি যাই রেজলিউশন নেওয়া হয়েছে তোমার দু সালে একটা ক্যাবিনেট রেজলিউশনের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে এবং এস্টাবলিশমেন্ট হয়েছে দু সালে ঠিক আছে এক বছর পরে দু সালে এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন তৈরি করা হলো এবং এর মেম্বার হচ্ছেন এক প্লাস চার অর্থাৎ টোটাল হচ্ছে আমার ওয়ান প্লাস ফোর এবং প্রেজেন্ট চেয়ারম্যান যদি বলা হয় তিনি হচ্ছেন প্রফেসর বিমল কুমার রায় তিনি দু হাজার নয় থেকে তিন বছরের জন্য মোটামুটি অব্দি ইনি আছেন ন্যাশনাল কমিশন ইকোনমিক্স পড়তে গিয়ে আমাদের যে সমস্যাটা হয় সেটা হয় আমরা থিওরি পড়ি বাট আমরা কিন্তু সেটাকে প্র্যাকটিক্যালি কোরিলেট করি না এবং তার ফলে কি হয় না এগুলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই অর্থাৎ ভোলার টেন্ডেন্সি কিন্তু আমাদের বাড়তে থাকে তো সেই জন্য সব থেকে ভালো উপায় যেটা সেটা হচ্ছে যে আমরা থিওরি পড়বো এবং এর সাথে সাথে প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখবো যে কোন মিনিস্ট্রি বা কোন ডিপার্টমেন্ট এই ডেটাগুলো পাবলিশ করছে এবং কীভাবে তারা পাবলিশ করছে অর্থাৎ আমি হয়তো টু ইন্টু টু চার পড়ে গেছি কিন্তু ওখানে কি করছে ওখানে ফর্মুলাটা ইউজ করেছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু ইকুয়ালস টু ফোর তাহলে জিনিসগুলো হচ্ছে হয়তো আমি একরকম পড়ে গেছি ইউজ করছে অন্য রকমের তাহলে তো আমার এটা থিওরির সাথে প্র্যাকটিক্যাল ম্যাচ করছে না এই যে গ্যাপটা এটা যেন না হয় তার জন্য আমাদেরকে কিন্তু সবসময় দেখতে হবে যে বইয়ে যেটা আমরা পেলাম বা লেখা যেটা আমরা পেলাম ফর্মুলাগুলো কীভাবে অ্যাকচুয়ালি এগুলো ক্যালকুলেশন হচ্ছে রিয়েল ফিল্ডে তো দেখো এর জন্য যেটা আমাদের করতে হবে আমাদের ন্যাশনাল ইনকাম যেটা সেটা বেসিক্যালি হচ্ছে পাবলিশ করে বা কম্পাইল করে কেন আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এবং এটা হচ্ছে এই এমওএসপিআই এর আন্ডারে অর্থাৎ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের মধ্যে এর একটা ভাগ হচ্ছে এই সংস্থাটা তো এই যে তোমার ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি পেছনে এটা হচ্ছে তোমার এমওএসপিআই এর অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাদের কি করতে হবে আমাদেরকে এটারই রিপোর্টস ডাউনলোড রিপোর্ট সেকশনে যেতে হবে তোমরা দেখো এটা এটা হচ্ছে তোমার ওয়েবসাইট এবং এর ঠিক নিচে আমি পেলাম হচ্ছে ডাউনলোড রিপোর্টস বলে একটা সেকশন আমি পেলাম এবং সেখানে আমি দেখবে যে অনেকগুলো রিপোর্ট তুমি দেখবে পরপর পরপর রয়েছে এবং এখানে আমাদের যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে যে এই বিশেষ রিপোর্টটি তো এটা প্রত্যেক বছর যেহেতু পাবলিশ হচ্ছে তুমি মোটামুটি যদি ব্যাক করে করে যাও লাস্ট অব্দি প্রতি বছরই মশা পেয়ে যাবে তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স তাহলে এই যে ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স বলে যে রিপোর্টটি রয়েছে সেটিতে যদি আমরা ক্লিক করি এটার উপরে অর্থাৎ এখানে যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে যে একটা পেজ লোড হবে এবং সেখানে দেখবে যে এই স্ট্যাটিস্টিক্সটা বেসিক্যালি এক্সেল ফরম্যাটে দেওয়া রয়েছে তো সেখানে অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু স্টেটমেন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান এইভাবে তো আমরা দেখে নিই যে কী কী মোটামুটি রয়েছে তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়ানে আছে ম্যাক্রো ইকোনমিক এগ্রিগেট ইনক্লুডিং সেক্টরাল অ্যানালিসিস তাহলে এটাই আমাদের মোস্টলি কাজের ঠিক আছে এবং এবার দিয়েও অনেক রকমের আরও রকম অনেক কিছু এক্সেল ডেটা দেওয়া রয়েছে যেগুলো প্রতি বছর কম্পাইল করা হয় এবং এগুলো ইকোনমিক্সের একটা কি ইন্ডিকেটর যে আমাদের ইকোনমি ঠিক দিকে যাচ্ছে কি না এগুলো দেখলে আমরা বুঝতে পারব তো এখান থেকে আমাদের যেটা মেন আমাদের যেটা দরকার সেটা কোনটা না এইটা আমি এখানে এক্সেলটা যদি ডাউনলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের একটা এক্সেল ফরম্যাটে জিনিস ডাউনলোড হবে তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা এক্সেল ডাউনলোড হয়েছে এবং এর বেসিক্যালি এদিকে হিন্দিতে লেখা রয়েছে এবং একদম লাস্টে গিয়ে ইংলিশে লেখা রয়েছে আর দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে তোমার এটা হচ্ছে কারেন্ট প্রাইসেস আর এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইসেস তাহলে এখন যেহেতু আমাদের বেস ইয়ার হচ্ছে দু হাজার এগারো বারো ওই জন্য কনস্ট্যান্ট প্রাইসেসটাও এখানে কিন্তু খুব ভালো করে দেওয়া রয়েছে তাহলে এবারে দেখো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট প্রাইস দেখে কোনো লাভ নেই আমরা চলে যাব কোথায় না কনস্ট্যান্ট প্রাইসে তাহলে আমরা যদি একদম লাস্টে চলে যাই এই রিপোর্টটার তাহলে দেখতে পাবো যে এখানে ইংলিশে তোমার টার্মগুলো দেওয়া রয়েছে এবং তার সাথে হচ্ছে দু হাজার উনিশ যেটা আমাদের মানে লেটেস্ট ইয়ার সেটাই আমরা শুধুমাত্র এখানে দেখব তাহলে এই যে উনিশ কুড়ি যেটা লেটেস্ট ইয়ার তার ফিগারগুলো দেখব এবং এখানে ফর্মুলাগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তাহলে আমরা একটা একটা করে একটুখানি দেখে নিই তাহলে প্রথমেই দেখো এখানে যেটা রয়েছে প্রথমে হচ্ছে তোমার জিভিএ বেসিক প্রাইস তাহলে আমরা যেদিনকে এগ্রিগেটস এর ফর্মুলাগুলো পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম জি এর বেসিক প্রাইস জিভিএ অ্যাট মার্কেট প্রাইস ফ্যাক্টর কস্ট জিভি অ্যাট বেসিক প্রাইস আর জিভিএ অ্যাট মার্কেট প্রাইস তিনটে প্রাইস আমরা জিভিএ ক্যালকুলেশন করেছি জিভিএ অ্যাট বেসিক প্রাইসটা হচ্ছে মাঝখানে তাহলে মাঝখানে মানে এর মধ্যে কি আছে না ফ্যাক্টর কস্ট ইনক্লুড আছে তার সাথে অ্যাড হয়েছে তোমার হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স মাইনাস প্রোডাক্ট সাবসিডি অর্থাৎ নেট প্রোডাক্ট ট্যাক্স এবং তার সাথে এটা হলো বেসিক প্রাইস এবং বেসিক প্রাইসের সাথে যদি আমরা অ্যাড করি তোমার হচ্ছে প্রোডাকশন ট্যাক্স অর্থাৎ প্রোডাকশন ট্যাক্স প্লাস মাইনাস প্রোডাকশন সাবসিডি অর্থাৎ নেট প্রোডাকশন ট্যাক্স তাহলে আমরা পাবো মার্কেট প্রাইস জি ভি মার্কেট প্রাইস তাহলে এখানে যেহেতু বেসিক প্রাইস লিখেছে তার মানে এর সাথে আমার প্রোডাকশন ট্যাক্স যেটা সেটা অ্যাড করাই আছে তাহলে এর সাথে আমার কি অ্যাড হবে এর সাথে যদি আমার ট্যাক্সেস অন প্রোডাক্টস ইনক্লুডিং ইম্পোর্ট ডিউটি তাহলে প্রোডাক্ট ট্যাক্স যদি অ্যাড হয় তাহলে আমি কি পাবো তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে জি অ্যাট মার্কেট প্রাইস তাহলে জিভিএ অ্যাট মার্কেট প্রাইস এবারে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ট্যাক্স ট্যাক্স অ্যাড হচ্ছে এবং এটা হচ্ছে সাবসিডি তাহলে আমি এটাকে অ্যাড করে এটাকে অ্যাড করবো এটাকে মাইনাস করবো এবং তার ফলে যেটা পাবো সেটা হচ্ছে আমার জিভিএ অ্যাট এমপি তাহলে এটা যে বলছে আমার এটা বেসিক্যালি হচ্ছে জিভিএ অ্যাট এমপি তাহলে দেখো ফর্মুলা ঠিকই আছে একদম জিভিএ বেসিক প্রাইস প্লাস প্লাস হচ্ছে প্রোডাক্ট ট্যাক্সেস অন প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট ট্যাক্স এবং মাইনাস হচ্ছে প্রোডাক্ট সাবসিডি তাহলে এটা এলো আমার জিভি অ্যাট মার্কেট প্রাইস তাহলে জিভিএ অ্যাট মার্কেট প্রাইসটাই আমার হচ্ছে জিডিপি তাহলে এটা কোন জিডিপি কোন প্রাইসে এটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস তাহলে অবশ্যই এটা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হবে তাহলে জিভিএ অ্যাট মার্কেট প্রাইস সেটাই হচ্ছে তোমার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস তাহলে গভর্নমেন্টও এই সূত্র মেনেই কিন্তু রিপোর্ট পাবলিশ করছে তাহলে দেখো এরা প্রথমে ক্যালকুলেশন করেছে হচ্ছে এই ডেটাটা তারপরে কত ট্যাক্স কত সাবসিডি এবং টোটাল জিভি অ্যাট মার্কেট প্রাইস অথবা জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে কিন্তু পৌঁছে গেছে নেক্সট যেটা সেটা হচ্ছে তোমার কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল তাহলে আমরা জানি যে যখনই আমি ডেপ্রিসিয়েশন বা কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল এখান থেকে বিয়োগ করবো গ্রস থেকে তাহলে আমি কি পাবো নেট তাহলে এখানে আমি কী পাবো না জিডিপি এট মার্কেট প্রাইস পেয়ে গেছি সেখান থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিই এটা ডিপ ডেপ্রিসিয়েশন কনসাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল তাহলে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে আমি পাবো কি 4 5 অর্থাৎ 56 হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট তাহলে এটা কোন প্রাইসে হবে যেহেতু এটা মার্কেট প্রাইস ছিল এটা হচ্ছে মার্কেট প্রাইস ঠিক আছে তাহলে তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এটা হচ্ছে তোমার ডোমেস্টিক প্রোডাক্ট তাহলে এটা হচ্ছে তোমার প্রোডাক্ট মেথডে অর্থাৎ আমি জিডিপি ক্যালকুলেশন করছি হচ্ছে প্রোডাক্ট মেথডে কত উৎপাদন হচ্ছে এবং সেই প্রোডাক্ট মেথডে আমার এই জাস্ট জিনিসগুলো জানলেই আমার ক্যালকুলেশন কমপ্লিট তাহলে আমি এখানে কী কী আমার লাগছে একটা হচ্ছে জিভিএ অ্যাট বেসিক প্রাইস এটা আমার লাগছে দেন তোমার হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স প্রোডাক্ট সাবসিডি প্রোডাক্ট ট্যাক্স প্রোডাক্ট সাবসিডি এবং আচ্ছা তো কোথায় ছিলাম হ্যাঁ আমাদের এটা হচ্ছে কি না প্রোডাক্ট জিডি এনডিপি অ্যাট মার্কেট প্রাইস অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস তাহলে এই যে আমার টোটাল এটা হলো এটা হচ্ছে আমার প্রোডাক্ট মেথডের আমার কি কি লাগছে না প্রোডাক্ট মেথডে আমার লাগছে হচ্ছে তাহলে প্রোডাক্ট মেথডে আমার কি কি লাগছে প্রোডাক্ট মেথডে আমার লাগছে হচ্ছে জিভিএ অ্যাট বেসিক প্রাইস তার সাথে হচ্ছে প্রোডাক্ট ট্যাক্স তার সাথে বিয়োগ করছি সাবসিডি এই ডেটাগুলো আমি পেয়ে যাচ্ছি তার ফলে আমি যোগ বিয়োগ করে পেয়ে যাচ্ছি হচ্ছে জিডিপি অ্যাট জিভি অ্যাট মার্কেট প্রাইস সেটাই ইকুইভ্যালেন্ট টু হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং তার থেকে ডেপ্রিসিয়েশন বা কনজামশন অফ ফিক্স ক্যাপিটাল বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি এনডিপি অ্যাট মার্কেট প্রাইস তাহলে দেখো এখানে আমার যেটা হচ্ছে এটাকেই আমি আলটিমেটলি আমার ন্যাশনাল ইনকাম হিসাবে এখানে ধরছি তাহলে গভর্নমেন্ট কি করছে না গভর্নমেন্ট তোমার জিডিপি বার করার সাথে সাথে এখানে এনডিপিও বার করে দিচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট এই ডেটাও কালেকশন করছে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন টোটাল কত হচ্ছে কান্ট্রিতে তাহলে আমি এখানে দুটো এগ্রিকেট পেলাম একটা হচ্ছে তোমার প্রোডাক্ট মেথডে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পাচ্ছি এবং তার থেকে এটা বাদ দিলে আমি নেট ডোমেস্টিক প্রোডাক্ট মার্কেট প্রাইসে আমি পেয়ে যাচ্ছি ভ্যালুটা তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট মেথড হচ্ছে কমপ্লিট হয়ে গেল দেন আমার যেটা আসছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড তাহলে এই মেথডটা করার জন্য আমরা নেক্সট যে টেবিলটা আছে ফাইনাল এক্সপেন্ডিচার সেটা আমরা দেখব তাহলে দেখো আচ্ছা তাহলে দেখো হয়েছে হ্যাঁ তাহলে দেখো যে এখানে আমার ফাইনাল এক্সপেন্ডি অর্থাৎ আমি এক্সপেন্ডিচার মেথড আমি এবারে আমার ন্যাশনাল ইনকাম মেজার করছি তাহলে আমি এখানে কি করছি প্রথম যেটা হচ্ছে এটা হচ্ছে পিএফসি অর্থাৎ আমরা দেখেছি যে পিএফসি মানে হচ্ছে প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার তারপর হচ্ছে গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার ঠিক আছে আর তিন নম্বর যে এলিমেন্টটা সেটা হচ্ছে গ্রস ক্যাপিটাল ফরমেশন তাহলে এই যে গ্রস ক্যাপিটাল ফরমেশন অর্থাৎ ন নম্বর পয়েন্ট যেটা ঠিক আছে এই ন নম্বর পয়েন্টের আবার তিনটে ভাগ আছে অর্থাৎ জিসিএফ ইকুয়ালস টু গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন জিএফসিএফ তার সাথে হচ্ছে চেঞ্জ ইন স্টক এবং তার সাথে হচ্ছে ভ্যালুয়েবলস তাহলে এই তিনটে যদি আমি অ্যাড করি ঠিক আছে তাহলে আমি পাবো কোনটা না জিসিএফ তাহলে দেখো এটা 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 যদি আমি যোগ করি তাহলে পাবো হচ্ছে এটা এবং এর সাথে আমি পরে কি পাচ্ছি আমাকে গভর্নমেন্ট কি দিচ্ছে না এক্সপোর্ট অফ গুডস গুডস অ্যান্ড সার্ভিসেস এটা একটু আছে গুডস অ্যান্ড সার্ভিসেস তার মধ্যে সেটার ভাগ হচ্ছে কি এক্সপোর্ট অফ গুডস এক্সপোর্ট অফ সার্ভিস তাহলে আমি টোটাল এক্সপোর্ট ভ্যালু হচ্ছে আমার এটা গুডস অ্যান্ড সার্ভিস এবং টোটাল ইম্পোর্ট ভ্যালু হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এক্সপোর্ট কম আর ইম্পোর্ট হচ্ছে বেশি তাহলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে উনিশ কুড়ি সালের জন্য আমি ডেটা পাচ্ছি তাহলে এখানে দেখো আমাদের কি নেট এক্সপোর্ট ধরতে হবে তাহলে নেট এক্সপোর্ট করতে গেলে আমার কি হবে না এক্সপোর্ট যেটা হচ্ছে তার থেকে আমি লেস ইম্পোর্ট করছি অর্থাৎ নেট এক্সপোর্ট মানে এক্স মাইনাস এম অর্থাৎ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ঠিক আছে তো তাহলে এটা থেকে এটা তোমার বিয়োগ যাচ্ছে তাহলে আমার আলটিমেটলি কোনটা কোনটা আমি ধরছি না আমি ধরছি তোমার হচ্ছে যে এইটা এইটা আমার অ্যাড হচ্ছে আমি পুরোটা মুছে দিয়ে একবার তাহলে বুঝতে সুবিধা হবে আমাকে কোনটা কোনটা যোগ করতে হচ্ছে আমাকে যোগ করতে হচ্ছে প্রাইভেট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার গভর্নমেন্ট ফাইনাল কনজামশন এক্সপেন্ডিচার গ্রস ক্যাপিটাল দেন হচ্ছে প্লাস হচ্ছে এক্সপোর্ট এবং মাইনাস হচ্ছে ইম্পোর্ট তাহলে এটা যদি করি তাহলে আমি যে যেটা পাবো সেটাকে আমি বলছি কিনা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস তার কারণ যেহেতু এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারগুলো মানে হচ্ছে যে আমি বাজারে জিনিসটা কিনছি একদম কেনার কেনার সময়তে যে টাকাটা পেমেন্ট করছি সেটাই হচ্ছে আমার খরচ তাই এটা মার্কেট প্রাইস অলওয়েজ হবে তাহলে সেই জন্য জিডিপি মার্কেট প্রাইস আমি এখানে পাচ্ছি তাহলে এবারে দেখো যে জিডিপি মার্কেট প্রাইস আমি যেটা এখানে পেলাম কত আছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ তাহলে এই যে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ এটাও হচ্ছে তোমার কোটিতে মানে টোটালটা তার সাথে হচ্ছে কোটি আমি এখানে এক কোটি পঁয়তাল্লিশ লাখই বলছি এক কোটি পঁয়তাল্লিশ লাখ ঠিক আছে এখানে হচ্ছে আর আমাকে আগে যেটা জিডিপি বেরিয়েছিল সেটা কি আমাকে এক কোটি পঁয়তাল্লিশ লাখ তাহলে দুটো ম্যাচ করতে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে প্রোডাক্ট মেথডে করার পর যদি আমি এক্সপেন্ডিচার মেথডে করতে যাই তখন দেখবো যে এক্সাক্ট ম্যাচ করছে না কিছুটা বাদ থেকে যাচ্ছে আর কি এক্স্যাক্ট ম্যাচ করছে না তাহলে সেটা তখন আমরা কি করি না আমরা সেটাকে ডিসক্রিপেন্সি হিসাবে অর্থাৎ যে জিনিসটা আমার ম্যাচ করছে না অর্থাৎ এই যে ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছ এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করে দিই সেটা হচ্ছে ডিসক্রিপেন্সি অর্থাৎ যেটা আমার মিলছে না তাহলে তুমি দেখবে যে টোটালটা যেটা হলো তার সাথে তুমি যদি ডিসক্রিপেন্সি অ্যাড করো তোমার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বেরিয়ে যাবে এবং সেটা এক্স্যাক্টলি আগে যেটা বেরিয়েছিল সেটার সাথে সমান তাই কখনোই তোমার অ্যাকচুয়ালি আমরা যখন সার্কুলার ফ্লো অফ ইনকাম পড়ি তখন দেখতে পেয়েছিলাম যে ইকোনমিতে তোমার তিনটে উপায়েই যে আমি ন্যাশনাল ইনকাম বার করব প্রোডাক্ট মেথড এক্সপেন্ডিচার মেথড এবং ইনকাম মেথড তিনটেতেই কিন্তু ভ্যালু সেম মানে সেম হওয়া উচিত কারণ কোথাও কোনো যদি লিকেজ না থাকে সব ডেটা যদি আমাদের কাছে এসে পৌঁছায় এক্স্যাক্টলি তাহলে কিন্তু তিনটেই ভ্যালু সেম হবে কিন্তু আমাদের এখানে তো অনেক রকম লিকেজ হয় অনেক ডেটা আমরা পাই না ফলে কি হয় না এই যে এক্সপেন্ডিচার মেথড করতে গিয়ে আমার ভ্যালুটা কম হয়ে গেল তাহলে এই কমটাকে মেকআপ করব কী করে আমাকে দেখাতে হবে জিডিপি জিডিপি সমান সমান ম্যাচ করে গেছে ওই জন্য এটা হচ্ছে তোমার ডিসক্রিপটেন্সি ঠিক আছে যেটা মিলছে না আচ্ছা এবারে দেখো এখানে আরও কিছু তোমার ইন্ডিকেটার রয়েছে হ্যাঁ আমরা এই এতদূর অবধি শুধুমাত্র দেখব তাহলে দেখো এখানে দেখো যে আমাদের এতটা অবধি আমাদের হয়ে গেল হচ্ছে জিডিপি এবারে আমি যখন জিডিপি থেকে মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে মার্কেট প্রাইস সেটার থেকে আমি যখন এনে নাই বার করছি অর্থাৎ এটা কি না গ্রস সরি এটার থেকে যখন আমি জিএনআই বার করছি অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম তাহলে জিডিপি থেকে জিএনআই আসতে গেলে আমার ফর্মুলা কি জিডিপি থেকে যখন আমি জিএনআই আসছি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যখন আমি গ্রস ন্যাশনাল প্রোডাক্টে আসছি ডোমেস্টিক থেকে আমি ন্যাশনালে আসছি তখন আমাদের কি না আমরা হচ্ছি ওই যেটা হচ্ছে তোমার বিদেশ থেকে অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যেটা আমরা কনসেপ্টটা পড়েছিলাম সেটাকেই আমি এখানে মানে ওটা আমাদের কি ছিল জিডিপি থেকে জিএনপি কিন্তু আমি করছি কি জিডিপি মানে এটা হচ্ছে তোমার জিডিপি থেকে আমি কিন্তু জিএনপি আসছি না আমি আসছি জিডিপি থেকে জিএনআই ঠিক আছে তাহলে প্রোডাক্ট থেকে কিন্তু চেঞ্জ হয়ে ইনকাম হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি লিখতে পারবো না যে এর থেকে আমি যদি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড করি তাহলে কিন্তু আমার এই জি জিএনআই কিন্তু আসবে না জিএনপি আসবে তাই জিএনআই আনতে গেলে কি আছে না প্রাইমারি ইনকাম রিসিভেবলস ঠিক আছে প্রাইমারি ইনকাম রিসিভেবলস সেটা কি না সেটা হচ্ছে প্রাইমারি ইনকাম রিসিভেবলস অর্থাৎ এটা হচ্ছে তোমার ঠিক একই কনসেপ্ট যেটা আমরা নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড বলছিলাম সেটাই আর কি যে আমাদের টোটাল মানে বিদেশ থেকে কত আমদানি হচ্ছে সেটাই হচ্ছে আমার প্রাইমারি ইনকাম রিসিভেবলস তাই ওই জন্য দেখো যে ইন্ডিয়ার ক্ষেত্রে যেহেতু এটা মাইনাস ওই জন্য আমার এটা কমে যাচ্ছে ঠিক আছে আমি আগে বলেছিলাম আমাদের নেট ফ্যাক্টর ইনকাম ফর্ম অ্যাব্রড হচ্ছে মাইনাস এবং এখানেও কিন্তু দেখো প্রাইমারি ইনকাম রিসিভেবলস ঠিক আছে টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে কনসেপ্টটা একই এটাও মাইনাস হয়ে যাচ্ছে ফলে আমি জিডিপি থেকে কি হলো না এটা আমি জিএনআই পেয়ে গেলাম তাহলে জিডিপি প্লাস প্রাইমারি ইনকাম রিসিভেবলস এটা হচ্ছে আমার জিএনআই তাহলে এই ফর্মুলাটা তোমরা লিখে রাখতে পারো এটা সরকার এইভাবে ইউজ করছে তাহলে এবার যখন আমি তোমার ইয়ে পেয়ে গেছি জিএনআই পেয়ে গেছি আমি এনএনআই পেতে বেশি সমস্যা হবে না কারণ পাঁচ নম্বরটা বিয়োগ করলেই হবে পাঁচ নম্বরটা কী ছিল তোমরা লিস্টে গিয়ে দেখো পাঁচ নম্বর ছিল হচ্ছে কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল অর্থাৎ ডেপ্রিসিয়েশন তাহলে ওইটাকে বিয়োগ করলেই আমি কি পেয়ে যাব না এটা আচ্ছা ব্যাস এটুকু আমাদের ডেটা রয়েছে আমাদের আর এগুলো দেখার দরকার নেই ঠিক আছে এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না শুধু সূত্রগুলোর জন্য আমি এটা দেখালাম তাহলে দেখো একটা জিনিস আমাদের এখান থেকে ক্লিয়ার হলো যে তিনটে মেথডই ওরা ইউজ করছে কিন্তু আমাদের প্রথমে যেটা হচ্ছে প্রোডাক্ট মেথড বা জিভিএ মেথড যেটা ভ্যালু অ্যাডেড মেথড সেটাকে একটা ভাবে ক্যালকুলেশন করছে সেভাবে জিডিপি বার করছে এবং এক্সপেন্ডিচার মেথডটাতেও কিন্তু আলাদা রকমভাবে ক্যালকুলেশন করে একটা জিডিপি বার করছে সেই জন্যই এই ডিসক্রিপেন্সি ব্যাপারটা আসছে কিন্তু ইনকাম ব্যাপারটা কিন্তু আমাদের কোনোভাবেই ক্যালকুলেশন আমরা দেখতে পেলাম না তাই এখান থেকে এটা পরিষ্কার যে ইনকাম মেথড কিন্তু আমরা ইউজ করছি না আমরা ইনকাম মেথডের ডেটাগুলো কীভাবে পাচ্ছি না আমরা প্রোডাক্ট বা এক্সপেন্ডিচার থেকে যে জিডিপিটা যেটা এলো সেই জিডিপিটাকেই তোমার আমরা ইনকামে কনভার্ট করছি অর্থাৎ জিডিপি থেকে আমরা জিএনআইএ কনভার্ট করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ইনকাম মেথডে যাওয়ার রাস্তা আলাদা করে কোনো ক্যালকুলেশন হচ্ছে না আর সেকেন্ড ইম্পর্টেন্ট এখান থেকে আমরা জানতে পারলাম যে যেটা আমাদের জিভি এর মাধ্যমে যেটা বেরোচ্ছে সেই জিডিপিটাকেই আমরা কিন্তু ফিক্স রাখছি আমরা কিন্তু না হলে পরে কি হতো না আমরা এক্সপেন্ডিচার থেকে যে জিডিপিটা পেলাম আমরা সেটার সাথে এটাকে অ্যাডজাস্ট করতাম তাহলে প্রথম আমার যেটা পাচ্ছি জিভিএ থেকে সেটাই হচ্ছে আমার প্রাইমারি জিডিপির ভ্যালু এবং বাকি যেগুলো পাচ্ছি এক্সপেন্ডিচার থেকে সেটাকে আমি ডিসক্রিপেন্সি অ্যাড করে অ্যাডজাস্ট করে তালগুলে পাকিয়ে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি আমার যদি বলা হয় যে আমাদের সব থেকে মোস্ট ভাইটাল ডেটা কোনটা প্রোডাক্ট থেকে যেটা পাচ্ছি মানে জিভিএ ভ্যালু অ্যাডেড মেথড নাকি এক্সপেন্ডিচার মেথড নাকি প্রোডাক্ট মেথড তাহলে অবশ্যই কিন্তু ভ্যালু অ্যাডেড এখন ইন্ডিয়ার সব থেকে ইম্পর্টেন্ট এটা আমরা একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখলাম তাহলে দেখো এখানে আমরা যেটা দেখলাম যে কিভাবে কোথার থেকে গিয়ে আমরা ডেটাগুলো পাচ্ছি এখানে কিছু লেটেস্ট ডেটা আমি দিচ্ছি যেরকম হচ্ছে এনএসও তোমার প্রভিশনাল এস্টিমেট অফ ন্যাশনাল ইনকাম দু হাজার উনিশ কুড়ি সালের জন্য কনস্ট্যান্ট প্রাইস এবং কারেন্ট প্রাইসে বার করেছে কবে না উনত্রিশে মে দু হাজার কুড়ি তাহলে উনত্রিশে মে দু হাজার কুড়ি যে সময় কোভিড পিরিয়ড চলছিল সেই সময়তে এটা রিলিজ হয় এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা যেখনি যে দেখলাম যে রিয়েল জিডিপি অর জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস ইন দ্য ইয়ার তাহলে এটা কি না জিডিপি অ্যাট মার্কেট প্রাইস তাহলে আমাদের এটাই হচ্ছে এখন বলতে গেলে মেন ইন্ডিকেটার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ঠিক আছে তাহলে এই যে মার্কেট প্রাইসটা এই মার্কেট প্রাইসটা আমাদের আগে ফ্যাক্টর কস্ট হিসাবে ধরা হতো মানে এনএন পি এট ফ্যাক্টর কস্ট কিন্তু এখন আমাদের দু সাল থেকে আমরা মার্কেট প্রাইসটাকেই আমাদের কিন্তু মূল প্রাইস হিসেবে ধরছি তাহলে এর পরে হচ্ছে জিডিপি এট কারেন্ট প্রাইস উনিশ কুড়ি এটা আমার খুব একটা কাজের না যাই হোক আমি দিয়ে রেখেছি আচ্ছা রিয়েল জিডিপি গ্রোথ উনিশ কুড়ি সালে রিয়েল জিডিপি গ্রোথ কত না ফোর পার্সেন্ট এবং কারেন্ট প্রাইসে গ্রোথ হচ্ছে এত তো আমাদের কারেন্ট প্রাইসটা কোনো কাজের না এটাই হচ্ছে আসল পার ক্যাপিটা ইনকাম ইন রিয়েল টার্মস ঠিক আছে দু হাজার এগারো বারো প্রাইসে পার ক্যাপিটা ইনকাম কত অর্থাৎ এক বছরে পার হেড আমাদের ইনকাম কত ইন্ডিয়ার সেটা হচ্ছে চুরানব্বই হাজার নশো চুয়ান্ন এবং কারেন্ট প্রাইসে সেটা হচ্ছে এক লাখ চৌত্রিশ বাট আমাদের এটা ধরবো না আমরা শুধুমাত্র রিয়েল টার্মসটাই আমরা ধরবো আচ্ছা নেক্সট হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম কতটা লাস্ট ইয়ার থেকে গ্রো করেছে রিয়েল পার ক্যাপিটাল ইনকাম এটা হচ্ছে নমিনাল তাহলে রিয়েল পার ইনকাম গ্রো করেছে থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট আচ্ছা তারপরে হচ্ছে জানুয়ারি দু হাজার একুশে এটার এটার পরে জানুয়ারি দু হাজার একুশ সালে কি হলো না ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস একটা গ্রোথ প্রেডিকশন করলো দু হাজার কুড়ি একুশের জন্য তাহলে দু হাজার কুড়ি একুশের জন্য যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যে মানে ফিনান্সিয়াল ইয়ারটা সেটাতে মাইনাস মাইনাস সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট গ্রোথ প্রেডিকশন করলো অর্থাৎ যেটা আমাদের আগের বছর ছিল ফোর পয়েন্ট টু পারসেন্ট সেটাই কোভিডের জন্য নেমে গিয়ে হয়েছে কত না মাইনাস সেভেন পয়েন্ট সেভেন আগে যেটা ফোর পয়েন্ট টু ছিল এবং এপ্রিল জুন কোয়ার্টার এটা একটা বিশাল বড় একটা খবর দু হাজার এপ্রিল থেকে জুন কোয়ার্টার অর্থাৎ প্রথম যে কোয়ার্টার একটা অর্থনৈতিক বছরের সেখানে যেহেতু কোভিড ধাক্কা দিয়েছিল ওই জন্য ইকোনমির যেটা গ্রো করেছিল সেই পার্সেন্টেজটা হচ্ছে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন পরে এরকম একটা কন্ডিশন এসছে যে ইন্ডিয়ান ইকোনমি মাইনাস গ্রোথে গেছে এবং শুধু মাইনাস গ্রোথে যাওয়া নয় মাইনাস টোয়েন্টি থ্রি এবং তার থেকে কিছুটা উন্নতি করে নেক্সট কোয়ার্টারে সেটা হয়েছে কত না মাইনাস সেভেন তাহলে এইগুলো আমাদেরকে একটুখানি মানে ইয়ারলি ইয়ারলি আমাদেরকে এগুলো আপডেট করে যেতে হবে আমরা ডেটা ওইখান থেকেই পুরোপুরি পেয়ে যাব তাহলে শেষ করার আগে আমরা একবার দেখে নিই যে কী কী আমরা আজকে এই মানে ক্লাসে পড়লাম আমরা মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম তিনটে মেথড আমরা দেখলাম দেন নেক্সট হচ্ছে তোমার ডিফিকাল্টিজ ইন মেজারিং এনআই অর্থাৎ কী কী সমস্যা আসে আমাদের মাপতে গিয়ে সেটা দেখলাম কিভাবে ইন্ডিয়াতে স্বাধীনতার আগে মেজার করা হয়েছে কারা কারা করেছে এস্টিমেটস যেগুলো আছে কত রকমের হয় কখন কখন প্রকাশিত হয় সেটা দেখলাম সিস্টেম অফ ন্যাশনাল সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস এটাও আমরা দেখলাম যে কি জিনিস নিউ মেথ্রোলজি বেসড অন এস এন এ দু হাজার আট সেটাও আমরা দেখলাম ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস যেটা নতুন ক্রিয়েটেড হয়েছে দু সালে সেটা দেখলাম এবং তার সাথে হচ্ছে লেটেস্ট ডেটা কি কি আছে এবং তোমাদের কাজ হবে যে তোমরা এই লেটেস্ট ডেটাগুলোকে কিন্তু রিভাইজ করবে মানে দেখ যখন যখন পাবলিশ হবে সেগুলোকে লক্ষ্য রাখবে তোমরা এগুলো পিআইবিতে পেয়ে যাবে অথবা যেটা যেটা বললাম যে এরাও প্রেস রিলিজ করে এমওএসপিআই সেখান থেকেও পেতে পারো ওদের ওয়েবসাইটে গিয়ে এবং যেটা হচ্ছে আমাদের যে যে যেরকমভাবে ওরা ডেটা পাবলিশ করবে সেভাবে সেগুলো একটুখানি লিখে রাখতে আমাদেরকে হবে তো এখন যেরকম আমরা দেখলাম যে প্রভিশনাল এস্টিমেট যে একটা একটা হলো হয়তো এতদিনে তোমার ওটার রিভাইজড এস্টিমেটও এসে যাওয়ার কথা যেহেতু জানুয়ারি মাস পেরিয়ে গেছে তাহলে এইভাবে আস্তে 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 প্রত্যেকটা বছরের আমাদেরকে ডেটাগুলো কালেকশন করতে হবে মোটামুটি ধারে কাছে গেলেই হবে একদম এক্স্যাক্ট না মনে রাখলেও চলবে তবে পরীক্ষাতে কিন্তু এরকম ডেটাভিত্তিক প্রশ্ন কিন্তু এসছে স্পেশালি জিডিপি গ্রোথ কত এবং কারেন্ট প্রাইজে ন্যাশনাল ইনকাম কত এটাও কিন্তু এক বছর মেনসে এসছে তো এই যে কোয়েশ্চেন যেগুলো এসছে এখন অবধি বিসিএস প্রিলিমস বা মেন্সে সেগুলো নিয়ে আমি যদি সময় সুযোগ হয় এবং তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যাই হোক এই দুটো ক্লাসে আমরা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ন্যাশনাল ইনকাম সেটা কমপ্লিট করলাম মানে আমাদের এতটা ভাস্ট এবং এতটা বোঝার জিনিস আর ইকোনমিক্সে কোথাও সেরকমভাবে নেই তো কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও এবং তোমরা কমেন্ট করো না হলে কিন্তু মানে মুশকিল হয়ে যায় যে তোমার সেই এনথুজিয়াজমটা নিয়ে আসা আর কি ভিডিও করার একটা ভিডিও করাটা হচ্ছে প্রচণ্ড একটা পরিশ্রমের কাজ তো যাই হোক তোমরা সেই জিনিসটা অ্যাটলিস্ট তোমাদের লাইক বা কমেন্টসের মাধ্যমে এক্সপ্রেস করো খুব ভালো থেকেও চলো